যখন তাকবীর হয় মুনাফিকের অন্তরে খিল লেগে যায়, কারণ এই তাকবীরটা সহ্য করতে পারে না, এই তাকবীরটা সহ্য করতে পারে না। যখন তাকবীর সহ্য করতে না পারে, কোরআনের কতগুলো যখন সহ্য করতে না পারে, তখন 144 জারি করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, স্পষ্টভাবে বলতে চাই, যারা কোরআনের কতগুলো বলার জন্য ময়দানে আসে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, আর যারা কোরআনের কতগুলো বলার জন্য আসে, কোরআনের কতগুলো বন্ধ করে দেয়, রক্ত সমস্যা, জন্মের সমস্যা, গোষ্ঠীগত সমস্যা কথা বলে ঠিক না। কারণ বৈধ ভাইয়ের সন্তান যারা কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। আরো জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার, তবে স্পষ্ট আয়নার মতো করে বলতে চাই, আজকের তাফসীর মাহফিলতে কোন মানুষ যদি মনে করে আজকের তাফসীর মাহফিলটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার নেতার বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি এই মানুষ আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ। কোরআন যদি কোনো মানুষের বিপক্ষে যায়, কোরআন যদি কোনো দলের বিপক্ষে যায়, কোরআন যদি কোনো নেতার বিপক্ষে যায়, সেই দল, সেই নেতা, সেই সংগঠন ভালো হতে পারে না। কাজে আমরা আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ, কোরআন যাদের বিরুদ্ধে যায়, আমরা মুসলমান তাদের সাথে থাকতে রাজি না, কথা বলে ঠিক না। আসমানি গ্রন্থ এই কিতাবটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে। আপনার আওয়াজ যতদিন পর্যন্ত বুলেটের মতো ছিল, ততদিন পর্যন্ত কোন নাস্তিক বেঈমান আপনার আমার উপরে চোখ তুলে কথা বলার ক্ষমতা পায় নাই। কিন্তু আপনার আমার আওয়াজকে যখন বাতিলের কাছে একটা চায়ের কারণে 500 টাকার বিনিময়ে, একটা এক প্যাকেট গোপাল বিড়ির বিনিময়ে, একটা চায়ের কারণে, একটা লুঙ্গির বিনিময়ে ইমানটা যখন বিক্রি করে দিয়েছি, তখন রাম আর বামেরা আমাদের ইমানটাকে নষ্ট করে দিয়েছে। এখন এই ইমানটা জাগ্রত করতে হবে। তামাম পৃথিবীতে 200 কোটি, 450 কোটির মতো মুসলমান, তার ভিতরে 200 কোটি, 450 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলমান। আমরা এমন একটা জাতি, মুসলমান জাতি ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনার মতো জাতি মুসলমান জাতি। কথা বলেন না কেন? মুসলমান জাতি কখনো ভয় করে না। মুসলমান জাতি ভয়কে জয় করে, ভয়কে জয় করে কোরআনের বিজয়, ইসলামের বিজয় ঘরে ফিরিয়ে আনার মতো জাতি হলো মুসলমান জাতি। পৃথিবীতে আর যতগুলো জাতি আছে এরা কাপুরুষ, এরা দুর্বল, কিন্তু মুসলমান যদি একবার খেপে যায়, মুসলমান যদি মাথার কাফনে কাফল মাথায় বাঁধে ওই বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত মুসলমান কখনো ঘরে ফেরা জাতি নয়, কথা বলে ঠিক না। কোরআন থেকে কথা হবে, এজন্য সকলকে আমি আমার হৃদয় থেকে আরো একবার সালাম এবং মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রব্বি কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই অরাজকতা পূর্ণর ভিতর থেকে, ইসলাম যখন মার খায়, সারা পৃথিবীতে আলেম ওলামা যখন নির্যাতিত, এক নয় দুই নয় যে সমস্ত দাঈল্লাহ কোরআন প্রেমিক রাসূলের উত্তরসূরি যারা, এক নয় দুই নয় 52টা দেশের ভ্রমণ করে যারা কালিমার দাওয়াত দিয়েছে, এক নয় দুই নয় 50টা বছর যে সমস্ত কোরআনের সৈনিক গুলা কাফনে কাফল মাথায় বেঁধে, স্বামী মাথায় বেঁধে, স্ত্রীকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে, সম্পদকে ত্যাগ করে যারা কোরআনের ময়দানে কথা বলেছে, আজকে জাতি আমরা তাকে কি উপহার দিয়েছি? 12টা বছর বন্দি করে জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে রেখে তাকে অত্যাচারের ভিতরে রেখে দিয়েছে। এটা তো আমরা চাই নাই, এটা আমরা চাই নাই। এজন্য রব্বুল কারিমের দরবারে শুকরিয়া তার বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, দুরুদ আর সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আপনার আমার রোল মডেল, মানবতার বন্ধু, জুলুম অত্যাচার নির্যাতনকে তিনি দূর করে দিয়ে একটা আলোর সমাজ উপহার দিয়েছিলেন, ওই মানবতার বন্ধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআন যখন তার উপরে নাজিল হয়েছিল 3টা বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন, 3টা বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী
দোয়া করেন আয় আল্লাহ তাআলা ইসলামের জন্য দুইজন ব্যক্তিকে আপনি কবুল করে নেন একজন আবু জাহলকে কবুল করেন না হয় ওমরকে কবুল করেন যখন আল্লাহ তাআলা ইসলামের জন্য ওমরকে কবুল করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোরআনটা সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে বলেন কোরআনটা সত্য না মিথ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমর কোরআনটা সত্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্য জিনিস গোপনে থাকে না প্রকাশ্য থাকে জোরে বলেন আরো জোরে বলেন সত্য জিনিস প্রকাশ থাকে না গোপন থাকে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ কুরআন যদি সত্য হয় এটা আমি কুরআনকে সামনে রেখে কুরআনকে বুকে ধারণ করে কয়েকজন লোক আপনি আমার পিছনে দিয়ে দেন আমি একটু মাঠে ময়দানে তাকবীর দেব কাফেরদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেখাই দেব কুরআন সত্য জিনিস এই সত্যের পিছনে যারাই লাগবে কুরআনকে যারা দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে কুরআনের গায়ে যারা আঘাত করবে রাসূলের সম্মান নিয়ে যারা ব্যঙ্গ সৃষ্টি করবে আর বলবাদেরকে জুলমাত্তা সামনে নির্যাতন দিয়ে সৃষ্টি করবে বাংলা তাওহীদ ১৬ কোটি মুসলমান সাক্ষী দেখে যাও যারা কুরআনের সাথে বিয়াদবি করবে রাসূলের সম্মান নিয়ে বিয়াদবি করবে তাদের গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুত্তা দিয়ে খাওয়ানো দরকার কারণ মুসলমান প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করতে জানে মুসলমান প্রয়োজন হলে সন্তানকে দেব করতে জানে মুসলমান প্রয়োজন হলে মায়ের বুককে খালি করতে জানে কিন্তু মুসলমানের জীবনের বিনিময় মুসলমানের রক্তের বিনিময় মুসলমানের সম্পদের বিনিময় মুসলমানের স্ত্রীর বিনিময় মুসলমানের সন্তান সন্তানদের বিনিময় এক মুহূর্তের জন্য কোন নাস্তিক বেঈমানের কাছে মুসলমান মাথা নত করতে পারে না পারে না পারে না কথা বলে ঠিক না জীবন যখন দিয়েছে আল্লাহ তিনি নেবেন সেই জীবন কো নাস্তিকবাদের কাছে একটা গোপাল বেড়ির কারণে এক কাপ চায়ের কারণে ইমানটা বিক্রি করা জাতি আমরা নয় প্রিয় বন্ধুগণ আমার পৃথিবীতে যত কিতাব সৃষ্টি হয়েছে সব কিছু আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন একটি মাত্র কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন যার উপরে নাজিল হয়েছিল ওই মানবতার বন্ধু কি দুনিয়াতে আছে একটু আওয়াজ দিবেন আমার সাথে দুনিয়াতে আছে কিন্তু আছে কি আছে কি আরো জোরে বলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় যখন মঞ্চে উঠি তখন উপর লেভেলের আওলাদ রাসূল পর্যন্ত উপর লেভেলের আওলাদ রাসূল দেখলে মনে হয় জান্নাত থেকে পালা আসছে যখন স্টেজে উঠি তখনই একটা নোটিশ বারবার আসে হুজুর মাটির তলা রস করে কিসের রস জোরে বলেন মাটির তলা রস করলে ওরা বলে ওরা জানে যে মাটির তলা রস করলে আমাদের গায়ে লাগবে না আল্লাহ রাসূল যখন মাঠে ময়দানে কথা বলতেন আবু জাহল বলতো ভাতিজা তুমি যাই করো তাই করো সব কিছু করো কিন্তু মাটির তলার দিকে চিন্তা করে একটু কথা বলো কারণ আবু জাহল যতবার ক্ষমতায় গিয়েছিল জনগণের সমর্থনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারে নাই জোরে বলেন আবু জাহল যতবার ক্ষমতার মস্তক পেয়েছিল আবু জাহল যতবার ক্ষমতার চার পেয়েছিল একটা বারের জন্য বৈধভাবে ক্ষমতার চার পায় নাই এজন্য আবু জাহল বুঝতে পেরেছিল মুহাম্মদ যদি কোরআনের সত্য কথাগুলো বলে দেয় মুহাম্মদ যদি হক কথাগুলো বলে দেয় আমার ক্ষমতার পাওয়ার থাকবে না আজও ৯০ ফেরাউনের জন্ম হয়েছে ফেরাউন নেই তার উত্তরসূরি আছে কথা বলেন ফেরাউন নেই তার উত্তরসূরি আছে তারাও চিন্তা করতেছে তারা গোপনে বৈঠক করতেছে কোরআনের মাহফিল হবে কোরআনের মাহফিল হবে বাধা দেওয়া যাবে না যদি বাধা দেয় আমাদের মস্তক থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না আমাদের চেয়ার থাকবে না কোরআনের মাহফিলে আলেমরা কথা বলবে কিন্তু উপরের কথা হবে না নিচের কথা হবে কথা বলেন ঠিক কিনা তারা আমাদের কান পড়ায় এখন বলেন তো দেখি মুসার কথা বলতে গেলে ফেরাউন আসবে না জোরে বলেন নমরু ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে না তাহলে মাটির তলার ওয়াশ করতে গেলে ওই জায়গায় থাকতে গেলে উপর পরিষ্কার করা দরকার আছে জোরে বলেন উপর পরিষ্কার করা দরকার আছে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু যারা ইসলামের উপরে ইস্তেকামত আছে
দীনের উপর অবিচল আছে ইস্তেকামত থাকার কারণে যারা দীর্ঘ 12টা বছর কারাগারে বন্দী আছে কোরআনের পাখিগুলা চার দেওয়ালের মধ্যে যারা বন্দী করে রেখেছে ইস্তেকামত যারা আছে ওই কোরআনের পাখিগুলোর কথা ভাই এই প্যান্ডেলে এই মঞ্চে এই স্টেজ হবে কিন্তু কোরআন বিরোধীদের কথা এই মঞ্চে হতে পারে না I not at the political speech because it is not just a political party. I am not politically just in the area. I have come here for giving speech for Quran and Sunnah. Zahabe Quran and Hadith theke. Quran er ekti kotha chole poriman barano jabe. Aro jore bolen Quran er ekti kotha chole poriman barano jabe. Quran er ekti kotha chole poriman komano jabe. Ja ache A to Z shobtai bolte hobe. তবে স্পষ্ট আয়াতের মতো করে বলতে চাই এই কোরআনটা কার কিতাব আরো জোরে বলেন প্রিয় ভাইরা আরো জোরে বলেন তো দেখি এই কিতাবটা কার এই কিতাবের মধ্যে যে কয়টা শব্দ আয়াত আছে কার এই কিতাবের বাণী কার আমাদের সৃষ্টি করেছেন কে তাহলে যে মাবুদের কথা শুনলে মালিকের কথা শুনলে বান্দা কখনো অসন্তুষ্ট হতে পারে আরো জোরে বলেন অসন্তুষ্ট হতে পারে যদি কেউ অসন্তুষ্ট হয় বুঝতে হবে লোকটির ঈমানের সমস্যা আছে আর জোরে বলেন বারবার এখানে আমি জানি বেগুন 50 টাকা কেজি কিনলেন বেগুন 50 টাকা কেজি কেনার পরেও আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে বেগুনের মধ্যে পোকা নাই এত সুন্দর করে বাজার থেকে ক্রয় করলেন বেগুন মা বোনেরা যারা আছে আমার তারা উঠলো কোটা পরে সুন্দর করে বলল যে দেখো এত দামি বেগুন কিনে নিয়ে আসছো টাকা দিয়া এর ভিতরে পোকা কেন তুমি দেখো নাই তখন কি বলি আমরা কি বলি আমরা বলি যে আমরা দেখছিলাম কিন্তু ওর ভিতরে তো ঢুকে দেখি নাই ঠিক কি না কিন্তু এর ভিতরে পোকাওয়ালা বেগুন নাই আমার বিশ্বাস আছে মুনাফিক যে থাকবে না এটা আমি বিশ্বাস করি এখানে যুবক আছে যারা বিয়ে করে নাই আনম্যারেজ আর যারা ম্যারেজ সিঙ্গেল ডাবল লোক আছে দুইটা তাকবীর দেবো প্রথম যারা বিবাহিত প্রথম যারা বিবাহিত আছে আপনাদের তাকবীরের জোরটা কেমন আছে না বিয়ে করার পরে ভোল্টেজ কমে গেছে না বেড়ে গেছে এইটা দেখার জন্য দুইটা তাকবীর দেবো যারা বিবাহিত বিবাহ করেছেন যারা তারা তাকবীর দেবেন আমার সাথে লিল্লাহি তাকবীর যারা বিয়ে করে না তাদেরকে হেরাই দিতে হবে লিল্লাহি তাকবীর বিবাহিত কিন্তু লিল্লাহি তাকবীর যারা আওয়াজ দিয়েছেন নাকি বিয়ে করছেন বিয়ে করছেন নাকি যারা বিয়ে করেন নাই আনম্যারেজ সিঙ্গেল যারা তারা তাকবীর দেবেন এবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রিয় বন্ধুগণ আমার এই তাকবীরের কারণে আল্লাহ তাআলা বলেছেন ও রাব্বাকা ফাকাব্বির যখন তাকবীর হয় মুনাফিকের অন্তরে খিল লেগে যায় কারণ এই তাকবীরটা সহ্য করতে পারে না এই তাকবীরটা সহ্য করতে পারে না যখন তাকবীর সহ্য করতে না পারে কোরআনের কতগুলো যখন সহ্য করতে না পারে তখন 144 জারি করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয় সম্মানিত ভাই আমার প্রিয় বন্ধুগণ স্পষ্টভাবে বলতে চাই যারা কোরআনের কথাগুলো বলার জন্য আসছে কোরআনের কথাগুলো বলার জন্য ময়দানে আসে বাড়ি ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে কিলোমিটার পথ অতিক্রম করে কোরআনের কথাগুলো বলার জন্য যারা আসে আর যারা কোরআনের কথাগুলো বলার জন্য আসে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয় রক্ত সমস্যা জন্মের সমস্যা গোষ্ঠীগত সমস্যা কথা বলে ঠিক না কারণ বৈধ বাইরের সন্তান যারা কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না আরো জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার তবে স্পষ্ট আয়নার মতো করে বলতে চাই আজকের তাফসীর মাহফিলতে কোন মানুষ যদি মনে করে আজকের তাফসীর মাহফিলটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে আজকের তাফসীর মাহফিলটা আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে আজকের তাফসীর মাহফিলটা আমার নেতার বিপক্ষে চলে যাচ্ছে আমি মনে করি এই মানুষ আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ কোরআন যদি কোন মানুষের বিপক্ষে যায় কোরআন যদি কোন দলের বিপক্ষে যায় কোরআন যদি কোন নেতার বিপক্ষে যায় সেই দল সেই নেতা সেই সংগঠন ভালো হতে পারে না কাজে আমরা আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ কোরআন যাদের বিরুদ্ধে যায় আমরা মুসলমান তাদের সাথে থাকতে রাজি না কথা বলে ঠিক না প্রিয় বন্ধুগণ আমার
দিদার কান দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন কেন আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন আল্লাহু আকবার এই কোরআনটা নাযিল করলাম শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য এটা মুসলমানদের জন্য নয় এটা ইহুদিদের জন্য নয় এটা খ্রিস্টানদের জন্য নয় এইটা হিন্দুদের জন্য নয় আল্লাহ তাআলা নাস শব্দ ব্যবহার করেছেন তাফসীর বুঝবেন আয়াত বুঝবেন ব্যাখ্যা বুঝবেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস ও দুনিয়ার মানুষ জাতি তোমাদেরকে ইন্ডিকেট করে বললাম এখানে আইয়ুল্লাযিনা আমানু শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর যত মানুষ আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন যাই বলেন না কেন মানুষ রূপী আমরা যারা জন্মগ্রহণ করেছি আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান তোমরা যদি কোরআনের কাছে আসো আল্লাহ তাআলা তোমাদেরকে উমরের মতো হেদায়েত দান করে দিবে কিন্তু দুঃখজনক হলেও সত্য সারা পৃথিবীতে অর্থাৎ 56,000 বর্গ মাইলের দেশ এই বাংলাদেশে 4 লক্ষের মতো মসজিদ আছে 4 লক্ষ মসজিদের মেম্বার থেকে যদি প্রত্যেকটা ইমাম সাহেব যদি কোরআনের হক কথাগুলো বলতো তাহলে ইসলাম বিরোধীরা আলেম বিরোধীরা যারা আছে কোরআন বিরোধীরা যারা আছে তারা কখনো আলেমদের উপরে চোখ তুলে কথা বলার ক্ষমতা পেত না কিন্তু ইমাম সাহেবরা তো কথা বলবে না কেন বলবে না চাকরির ভয়ে ছোট্ট একটা কথা মনে পড়ে গেল এক ইমাম সাহেব বলতেছে প্রিয় বন্ধুগণ আমার যে ইমাম হক কথা বলবে না তার পিছনে নামাজ হবে না যে ইমাম হক কথা বলবে না সেই ইমাম হলো ভেজাল ইমাম খেয়াল করবেন কিন্তু যে ইমাম হক কথা বলবে না তিনি হলো ভেজাল ইমাম এখন ইমাম সাহেব কোন কারণে কিছুদিন যাবত হক কথা বলা বন্ধ করেছে দিদার কান দিয়ে শুনেন প্রিয় বন্ধুগণ আমার এরপরে ওই মুয়াজ্জিন সাহেব কিছুদিন পরে নামাজ যখন কন্টিনিউ নামাজ আদায় করছে ইন দি মিন টাইমিং মুয়াজ্জিন সাহেব নিয়াত করতেছে নাওয়াইতু আন উসাল্লি আলাইহি তাআলা 4 রাকাত সালাতি যুহরি ফরযুল্লাহি তাআলা ইক্তাদাইতু ভেজাল ইমাম কি বলছে ইক্তাদাইতু ভেজাল ইমাম ওখানে বলার দরকার ছিল কি ইক্তাদাইতু বিহাদাল ইমাম কিন্তু ইমাম যখন ঘোষণা করে দিলেন যারা হক কথা বলবে না তারা হলো ভেজাল ইমাম এখন মুয়াজ্জিন বলতেছে ইক্তাদাইতু ভেজাল ইমাম মুতাওয়াজ্জিন ইলা জিয়াদিল কাআবাতি শরীফাতি আল্লাহ ইমাম সাহেব নামাজ শেষ করে বলতেছেন মুয়াজ্জিন সাহেব বসে যাবেন আর মুয়াজ্জিন বসতে পারছে যে আমি তো ইক্তাদাইতু বিহাজাল ইমাম না বলে বলেছে কি ইক্তাদাইতু ভেজাল ইমাম এখন মুয়াজ্জিনের টার্গেট আছে যেহেতু কথাটা বলার কারণে আমি কথার পিঠে কথা বলবো প্রিয় বন্ধুগণ আমার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে ইমাম সাহেব বলতেছে মুয়াজ্জিন সাহেব একটা কথা বলবে জি হুজুর বলে আপনি যে বললেন ইক্তাদাইতু ভেজাল ইমাম কেন বললেন বলেন হুজুর আপনি কোন একদিন বলেছিলেন যারা সত্য কথা বলে না তারা হলো ভেজাল ইমাম এখন তো আপনার সত্য কথা বলছেন না হক কথা বলছেন না এখন তো আপনি হকপন্থী ইমাম নয় এখন আপনি ইক্তাদাইতু ভেজাল ইমাম কথা বলেন ঠিক কিনা মা বোনেরা যখন ঝাঁটা তৈরি করে প্রিয় বন্ধুরা খেয়াল করবে নারকেল গাছ থেকে পাতা সংগ্রহ করে তারপরে ওই পাতার থেকে কি করে কাটি বের করে ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা কাটি বের করে কাটি বের করার পরে ওই কাটিগুলো রোদে কি দেয় শুকাতে দেয় খেয়াল করবেন শুকাতে দেওয়ার কারণে ওই কাটিগুলো এক জায়গায় করে করার পরে কি করে রশি দিয়ে সুন্দর করে কি করে বাঁধে বাঁধার পরে ঘর বলেন উঠান বলেন রান্নাঘর বলেন বা বাড়ির আঙিনা আসবাব বলেন সব ঝাড়ু দেয় করার উদ্দেশ্যে ময়লা আবর্জনা কি করে পরিষ্কার করে এক জায়গায় করে ওই ময়লাগুলো কোথায় ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় প্রিয় বন্ধুগণ আমার অতি দুঃখের সাথে বলতে হয়
আজকে বাংলাদেশে যে সমস্ত মুফাসসিরগুলা কোরআনের কথাগুলো বলার কারণে এক নয় দুই নয় তিন নয় মাস নয় বছর নয় যুগের পর যুগ বন্দী রয়েছে এই কোরআনের পাখিগুলা হক কথাগুলো বলার কারণে বন্দী আছে আর কিছু আলেমরা সুবেদাবাদ জিন্দাবাদ তারা বলে জেজা করে করুক লা ইলাহা ইল্লাল্লাহ এক দিকে পড়ে আছে ইল্লাল্লাহর জিকির নিয়ে আরেক দিকে পড়ে আছে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি দেখছেন কিনা এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি আমি যদি এখানে কঠিন করে শক্ত কথাগুলো বলি তাহলে কিন্তু আপনারা আমার পরে কেউ খুশি হবেন আবার কেউ অসন্তুষ্ট হবে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার সমাজের সমস্ত আলেমরা যদি ওই ঝাটার কাঠের মতো এক জায়গায় একসাথে বেঁধে সমাজের ভিতর থেকে নাস্তিক্যবাদীদেরকে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আলেম বিরোধীদেরকে যদি ঝাড়ুর ঝাটার মতো করে ঝাড় দিয়ে ময়লা এক জায়গায় করে ওই দুশ্মনদেরকে ডাস্টবিনে ফেলে দিত তাহলে এত দুশ্মন আর সমাজের ভিতরে পাওয়া যেত না উদাহরণটা বুঝতে পারছেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন এই পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে ইমানদার মানুষ যারা তখন তারা ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে আর ইসলাম বিরোধী যারা তারা যখন ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে প্রিয় বন্ধুগণ আমার তাম পৃথিবীতে ইসলাম পন্থীরা কিন্তু ক্ষমতায় নাই আবু জেহেল ফেরাউন নমরুদের উত্তরসূরি যারা তারা কিন্তু জোরদার মুল্লুক তার জোর করে ক্ষমতার মস্তকে বসে আছে একটু মিলা নেবেন প্রিয় বন্ধুগণ আমার দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারার দুই নম্বর পারার পর নম্বর পনেরো নম্বর ফেরেশতা সূরাতুল বাকারার দুইশত পাঁচ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এই ময়দানে পৃথিবীর ময়দানে ইসলাম বিরোধীরা যখন ক্ষমতায় যায় তখন তারা চারটা কাজ করবে এই চারটা কাজ একটু মিলায় নেবেন আর ইসলাম পন্থী যারা তারা যখন ক্ষমতায় যায় তখন তারা চারটা কাজ করে তারা চারটা কাজ করে ইসলাম বিরোধীরা আর চারটা কাজ করে ইসলাম পন্থীরা তাহলে কয়টা কাজ হলো আরো জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার এক নম্বর হলো ইসলাম বিরোধীরা যখন ক্ষমতার মস্ত যায় তারা প্রথম নাম্বার কাজ হবে এই সমাজের মধ্যে সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে অসম্মান করে বেয়াজ্জুদি করে বিভিন্ন কায়দায় উপন অপদস্থ করবে প্রিয় বন্ধুগণ আমার আমি খুলনা থেকে আসলাম ড্রাইভিং করে কিন্তু যখন আমার ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে যখন তিনি ড্রাইভিং করতেছে এখন আমার ড্রাইভার ড্রাইভিং সিটে যিনি বসে আছে তাকে ড্রাইভার বলা হয় ড্রাইভার যদি মদখোর মাতাল হয় তাহলে বলেন তো দেখি ওই গাড়ি চলবে না খানায় যাবে আরো জোরে বলো খানায় যাবে কারণ হলো ড্রাইভিং সিটে যিনি বসে আছে ওই ড্রাইভিং সিটে ড্রাইভার যদি মাতাল মদখোর হয় আর যাত্রীর সিটে যদি সবাই ইমানদার হয় মুমিন হয় হাজি হয় আল্লাহ ওয়ালা হয় হাফেজ হয় মুফতি হয় মুহাদ্দিস সাহেব হয় সবাই যদি জিকির করে আর ইমাম সবাই যদি জিকির করে আর ড্রাইভিং সিটের ড্রাইভার বসে আছে উনি যদি মাতাল মদখোর হয় ওদের জিকির দ্বারা কোনো কাজ হবে না ড্রাইভিং যে মদখোর মাতাল উনি ড্রাইভার ড্রাইভিং করতেছে মদ খেয়ে গাড়ি চলবো না খানায় যাবে আর জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার সমাজের নেতা যারা হবে আমরা মসজিদের ইমাম এই শুধু নেতা নয় রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের ইমাম যিনি সমাজের ইমাম যিনি পরিবারের ইমাম যিনি এই মানুষগুলো যদি মাতাল মক্কর হয় তাহলে বলেন তো দেখি রাষ্ট্রের রাষ্ট্রের গাড়ি চলবে না খানায় যাবে আরো জোরে বলেন রাষ্ট্রের গাড়ি চলবে না খানায় যাবে যারা ক্ষমতার মস্তকে বসে আছে ওই মানুষগুলো যদি মাতাল মক্কর হয় তাহলে কিন্তু ক্ষমতার মস্তদের গাড়িটা কিন্তু মাতাল মক্করের কারণে কিন্তু খানায় চলে যাবে চলবে না প্রিয় বন্ধুগণ আমার এজন্য আল্লাহ তাআলা বলেন ইসলাম বিরোধীরা যখন ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে আমি একটা দুইটা হাদিস তেলাওয়াত করেছি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি
যারা মুসলমান হয় আবার মুসলমানকে কষ্ট দেয় জুলুমাত আছেন নির্যাতন দেয় তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না প্রিয় বন্ধুগণ আমার আমেরিকা চিন্তা করলো ইসরায়েল চিন্তা করলো এই জায়গার এই ভাড়া শিমলার ভিতরে ইসলামী সংগঠন করে কারা তারা জানে না আমেরিকা জানে না ইসরায়েল জানে না এই এলাকার মধ্যে কারা ইসলামী সংগঠন করে কারা ইসলামী দল করে আমেরিকা জানে না ইসরায়েল জানে না কিন্তু আপনার আমার মতো কিছু মানুষেরা আপনার আমার মতো কিছু কাদ মুসাল্লেরা টুপিও মাথায় দেয় পাগড়ি মাথায় দেয় দাড়িও আছে জোব্বাও আছে এই সমস্ত ইমানদার নামক এই সমস্ত সাইনবোর্ডওয়ালা মুনাফেকদের কারণে আপনার এলাকার ভিতরে যারা সংগঠন করে আপনার এলাকার ভিতরে যারা ইসলামী দলের সাথে জড়িত আছে ওদের নামগুলো রাতে রাতে গোপনে গোপনে লিস্ট করে উপর মহলে দিয়েছে তা না হলে তারা জানলো কি করে এই এলাকার এই মানুষগুলো ইসলামের সাথে সম্পর্ক তারা জানে কি করে তারা জানলো কি করে আল্লাহ তাআলা বলেন অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা আল্লাহ তাআলা বলেন অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আদালতে আখেরাতে তোমার কোন ইবাদত তোমার কোন আমল আমি আল্লাহ তাআলা কবুল করব না সবগুলো ধুলি কণায় পরিণত করে দেব প্রিয় বন্ধুগণ তার কান হল কোন মানুষের অত্যাচার দ্বারা কোন মানুষের বুদ্ধির দ্বারা কোন মানুষের ক্ষমতার দ্বারা আল্লাহর পথের যত ক্ষতি হয় আল্লাহর পথে যারা চলে ইসলামী সংগঠন যারা করে আপনার অর্থের দ্বারা আপনার বুদ্ধির দ্বারা আপনার ক্ষমতার দ্বারা ইসলামী সংগঠন যারা করে ইসলামের পথে যারা সংগ্রাম করে ওই সমস্ত মানুষদের যদি কোনো ক্ষতি হয় আল্লাহ তাআলা বলছেন আতাল্লাহ আমালাহুম তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না হজ করে মক্কায় যায় করে সর্বনাশ রাতে তাহাজ্জুদ আদায় করে সকালে ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কথা যখন বলে তসবিহতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবিহতে বার বলে সংসার থেকে বিসমিল্লাহ উঠায় দেব ইনশাআল্লাহ বলে কি বলে না বলে সংসার থেকে বিসমিল্লাহ উঠায় দেব ইনশাআল্লাহ আবু জেহেল যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল তখন আবু জেহেল কাবার গেলাপ ধরে বলতেছে আল্লাহ তুমি একজন আসো আমি জানি আমি মুহাম্মাদের বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছি তুমি আমাকে বিজয় দান করো ইনশাআল্লাহ তাহলে আবু জেহেলের কথার সাথে আমাদের দেশের মতো কিছু টাকলা মুরাদের জন্ম হয় তারা বলে ইসলাম ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না ইসলাম রাষ্ট্রধর্ম সংসদে থাকবে না সংসদ থেকে বিসমিল্লাহ উঠাই দেবে ইনশাআল্লাহ তাহলে আবু জেহেলের সাথে এর কোনো মিল আছে মিল আছে জোরে বলেন মিল আছে সব তো মিলে যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম বিরোধীরা যখন ক্ষমতার মস্তুলে যায় তখন তারা চারটা কাজ করবে এক নাম্বার হলো সমাজের ভিতরে যারা সম্মানিত মানুষ তাদেরকে অসম্মান করবে এখন প্রিয় বন্ধুগণ আমার যারা কথা বলতে পারে না যারা লিখতে পারে না টিপসের মাধ্যমে টিপ সেই তারা খাতা কলম ধরতে পারে না লিখতে পারে না ক্ষমতার মস্ত তারা দখল করে আছে আর ইসলামপন্থীরা যারা সম্মানিত ব্যক্তি যারা এক নয় দুই নয় হাজার হাজার মানুষগুলা হাজার হাজার মানুষ ইহুদি খ্রিস্টান বিধর্মীরা যাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় ওই সমস্ত মানুষদেরকে জুলুম অত্যাচার দিয়ে নির্যাতন দিয়ে শেষ করতে চায় কিন্তু সম্ভব হবে না ইসলাম চারাবিজের মতো ইসলাম কি ইসলাম চারাবিজের মতো ইসলামকে যত দমাইতে চাইবে ইসলামকে যত দুনিয়ার মানচিত্র থেকে বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে যত চেষ্টা করবে নিভাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের বিরোধিতার কারণে তোমাদের বিরোধিতার কারণে তোমাদের বাধার কারণে আমি আল্লাহ তাআলা ইসলামের আলোকে আর উজ্জ্বল করে দিব সুবহানাল্লাহ একজন আল্লামা সাইদিকে বন্দি করে প্রমাণ করা যাবে না একজন আমির হামজাকে বন্দি করে প্রমাণ করা যাবে না একজন আল্লামা মামুনকে বন্দি করে প্রমাণ করা যাবে না একজন একজন রফিকুল ইসলাম মাদানীকে বন্দি করে প্রমাণ করা যাবে না ইসলাম ইসলাম স্তব্ধ হওয়া যাবে না ইসলাম দাওয়াতকে বন্ধ হওয়া যাবে না একজন কোরআনের শহীদ বন্ধ থাকবে আর হাজারো কোরআনের শহীদ কালিমা দাওয়াত দেওয়ার জন্য জীবন বাজি রেখে ময়দানে কাজ করবে কথা বলেন ঠিক না
মানি না মানবো না মানি না মানবো না তাহলে এক নাম্বার কাজ হলো কি ইসলাম বিরোধী যারা আছে তারা কাজ করবে কোনটা যারা সম্মানিত মানুষ তাদেরকে অসম্মান করবে আচ্ছা যারা সম্মানিত মানুষ তাদেরকে এখন সম্মান পাচ্ছে জোরে বলেন দুঃখ রাখার জায়গা নেই দুঃখ রাখার এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যায় না মেরা গে লাগে হাজি সাহেব ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যায় না মেরা গে লাগে হাজি সাহেব চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে ঠিক না আজান যখন হয় হাজি সাহেব বলে বাবা টেলিভিশনের সাউন্ডটা কমাই দিয়ে সিনটা বন্ধ করিস বসে হাজি টেলিভিশন চাই ভাই রে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ঠিক না দুঃখ রাখার জায়গা নেই দুঃখ আমাদের মুসলমানদের ভিতরে বেশি মুনাফেক মুসলমানদের ভিতরে ইহুদিদের ভিতরে নাই খ্রিস্টানদের ভিতরে নাই হিন্দুদের ভিতরে নাই যত মুনাফেক নামক ক্যান্সার মুসলমানদের ভিতরে প্রিয় বান্ধবগণ আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম বিরোধীরা যখন ক্ষমতায় যাবে দুই নম্বর কাজ তারা করবে ইসলাম বিরোধীরা যখন ক্ষমতায় যাবে দুই নম্বর কাজ হলো এই দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিবারের মধ্যে সংসারের মধ্যে সংসারের মধ্যে রাষ্ট্রের মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে যখন কোরআনের কথাগুলো বলা হবে তখন তারা বাধা দেওয়ার সৃষ্টি করবে তারা বলবে কোরআনের কথা বলার জন্য আমরা বাধা দিচ্ছি না তোমরা কোরআনের কথাগুলো বলো কিন্তু মাটির উপরের কথা বলো না মাটির তোলার কথা বলো প্রিয় বন্ধুগণ আমার তিন নম্বর হলো ওই দেশের মধ্যে ইসলাম বিরোধীরা যখন ক্ষমতায় যায় তিন নম্বর হলো ওই দেশের মধ্যে আল্লাহর আইন যতগুলো আছে আল্লাহর আইন যে সমস্ত জায়গায় আল্লাহর আইন যে সমস্ত জায়গায় বাস্তবায়ন হয়েছে তারা ওই আল্লাহর আইনগুলো দুনিয়ার থেকে ময়দান থেকে উঠে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র তারা করবে এমনকি নিজের আপন ভাইকে পর্যন্ত তারা হত্যা করবে প্রিয় বন্ধুগণ আমার চিন্তা করেন তাহলে চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন চতুর্থ নাম্বার হলো ইসলাম বিরোধীরা যখন ক্ষমতার মস্তনে যাবে চতুর্থ নাম্বার হলো চতুর্থ নাম্বার কাজ তারা করবে ওই জায়গার ভিতরে এমন কোনো জায়গা থাকবে না তারা দুর্নীতি রাখনা করবে না আপনি অফিস আদালতে কাল কারখানায় যে কোনো জায়গায় যত জায়গায় যান না কেন যত জায়গায় আপনি যান না কেন সব জায়গায় তারা দুর্নীতি রাখনা তৈরি করবে যত জায়গা আপনি যান না কেন সব জায়গায় দেখবেন দুর্নীতি আর দুর্নীতি অন্যায় আর অন্যায় কোন কিছু করতে গেলে আপনার টাকা দেবো না টাকা ছাড়া ঘুষ ছাড়া মামু ছাড়া কোনো কাজ হবে না আমার ইন্ডিয়াতে মাহফিল ছিল পাসপোর্ট ভিসার জন্য গিয়েছি যাওয়ার পরে ওখানে সব যারা যারা ডিপার্টমেন্টে চাকরি করতেছে সব ইসলাম বিরোধী হিন্দু মালায়ানো জাতিদেরকে ওই ক্ষমতার মস্তিষ্কে বসে আছে টুপি দেখলে আমাদের পছন্দ করে দাড়ি দেখলে আমাদের সই করতে চায় না কথাই বলতে চায় না আমরা যে একটা মানুষ আমাদের রক্তের বিনিময় আমাদের জীবনের বিনিময় বাংলার জমিন প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময় এই জমিনে শুয়ে আছে শাহজালাল এই জমিনে শুয়ে আছে শাহপরান তাদের রক্তের কারণে তাদের জীবনের কারণে তাদের সম্পদের কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং তাদের চোখ রাঙানো দেখানোর সময় আমাদের নাই তাদের চোখ রাঙানো দেখার সময় আমাদের নাই আমরা যেটা বলবো সেটা শুনতে হবে তোমরা দাদা বাবু যারা আছো তোমরা সুন্দরভাবে জামাই আদরে বসে আছো আমরা তোমাদের আহ্বান করি কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে কোরআনের বিপক্ষে কথা বললে
রাসূলের শান মানে কথা বললে মুসলমানের শরীরে যার ভিতরে কোন মানুষের ভিতরে মুসলমান হয়ে জন্মগ্রহণ করলেন যার ভিতরে এক ফোঁটা মুসলমানের রক্ত আছে ওই ওই মুসলমান কখনো সহ্য করতে পারবে না গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুত্তা দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবে যেভাবে আছো ভাইরা আমার তাকবীর যখন দিবেন এই হাতটা মুষ্টি করবেন হাতটা মুষ্টি করে আকাশের দিকে তুলবেন এই হাতটা মুষ্টি করে আকাশের দিকে যখন তুলবেন সমস্ত ঈমানের শক্তিকে এক জায়গায় করে আমরা তাকবীর দেব তাহলে ঈমানের শক্তি যখন পাওয়ার হয়ে যাবে রাম আর বামেরা 313 জন আর 10,000 সংখ্যায় বিজয় দান করেছিল কাদেরকে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছিল আমরা সংখ্যায় দুর্বল হতে পারি আমাদের অস্ত্র নাও থাকতে পারে আমাদের ট্রেনিং নাও থাকতে পারে আমাদের গুলি নাও থাকতে পারে আমাদের বোম নাও থাকতে পারে আমাদের গোলাবারুদ নাও থাকতে পারে আমাদের তরবারি ঢাল তীর ধনুক নাও থাকতে পারে কিন্তু আমাদের ঈমান আছে আমাদের রব্বি কারিম আছে ওই রব্বি কারিম আল্লাহ তাআলা বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন অবস্থায় তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানের উপরে ইস্তিকামত থাকবে সুম্মা ইস্তাকামু যতক্ষণ পর্যন্ত তোমার ইস্তিকামত থাকবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব এই বিজয় ঠেকানোর কোন রাম বাম পৃথিবীতে তৈরি হতে পারবে না এজন্য যতক্ষণ থাকবো ঈমান আসবে এবার আসেন চারটা পয়েন্ট বললাম ইসলাম বিরোধীরা যখন ক্ষমতায় যায় তখন কয়টা কাজ করে জোরে বলেন কয়টা চারটা ইসলাম পন্থীরা যখন ক্ষমতায় যায় তখন তারা কয়টা কাজ করে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারাল 16 নম্বর পেরিস্টার আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইসলাম পন্থ যখন ক্ষমতার মস্তদে যায় তারাও সমাজের ভিতর রাষ্ট্রের মধ্যে চারটা কাজ করবে ইসলাম পন্থরা যখন ক্ষমতায় যায় তখন তারা চারটা কাজ করবে ইসলাম পন্থরা যখন সংসদে যাবে ইসলাম পন্থরা যখন ক্ষমতার চার পাবে তখন এক নাম্বার যে কাজ হলো ইসলাম পন্থরা রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে পরিবারের ভিতরে সংসদের মধ্যে এক নাম্বার তারা যে কাজটা করবে সেটি হলো নামাজের বিল সংসদে পাস করবে নামাজের বিল সংসদে পাস করবে এখন এই নামাজের বিল পাশ করতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা জীবন দেওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা ইসলামের পথ ফুলবেসনা পথ নয় এই পথে চললে রক্ত দেওয়া লাগবে এই পথে চললে হাত থাকবে না এই পথে চললে জীবন থাকবে না এই পথে চললে পা থাকবে না এই পথে চললে জীবন থাকবে না তবে স্পষ্ট আয়নার মতো করে বলতে চাই তোমরা যারা কোরআনের বিপক্ষে হাত তুলে কথা বলবে ওই হাত তোমাদেরকে ভেঙে গুলমার করে দেওয়া হবে কথা বলে ঠিক কিনা তোমরা যারা ইসলামের বিপক্ষে কথা বলবে ওই জিব্বাটারে কুত্তা দেবে খাওয়ানো হবে তোমরা যদি ইসলামের বিপক্ষে চোখ তুলে কথা বলতে চাও ওই চোখ উঠে ছিঁড়ে ফেলা হবে কথা বলে ঠিক কিনা কোরআন থাকবে কোরআন ছিল কোরআন থাকবে কোরআন আছে কোরআন ছিল থাকবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম পন্থীরা যখন ক্ষমতার মস্তুল যাবে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তারা সর্বপ্রথম নামাজের বিল পাশ করবে আমার বন্ধুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে তিনি চলাফেরা করতেছেন দেখি তো কোন আমার সাহাবীরা কোন আমার সাহাবী আল্লাহর বান্দা আমার আল্লাহ পাকের সাথে দিদার লাভ করতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন প্রিয় বন্ধুগণ আমার নামাজ হলো একমাত্র রব্বুল আলামিনের সাথে সম্পর্ক আপনি যখন সেজদায় চলে যান সেজদায় যাওয়ার পরে ডাইনের লোক সামনের লোক পিছনের লোক বামের লোক আপনি সেজদার মধ্যে কি তাসবিহ পাঠ করতেছেন তারা জানে না জানে আপনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পাঠ করতেছেন আপনার ডাইনের লোক বামের লোক সামনের লোক পিছনের লোক বুঝতেছে না কি পাঠ করতেছেন কিন্তু ওই শব্দটা ফিস ফিস করে যে শব্দটা বলতেছেন ওই শব্দটা শুনছেন কি আরো জোরে বলেন আল্লাহ শুনছেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে হাঁটতেছেন দেখি আমার কোন সাহাবী আল্লাহ পাকের সাথে দিদার লাভ করতেছেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে চলে গেলেন যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন
আবার প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে নামাজ আদায় করতেছে নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন আবু বকর যখন নামাজ পড়তেছে নামাজের তেলাওয়াত আস্তে আস্তে করতেছে আমার বন্ধুগণ আল্লাহর নবী আরো সামনে চললেন চলতে চলতে দেখলেন ওমরের বাইরের কিনারে চলে গেলেন যাইতে যাইতে আল্লাহর নবী যখন ওমরের বাইরের কিনারে চলে গেলেন যাওয়ার পরে তিনি খেয়াল করলেন আল্লাহর নবী খেয়াল করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতটা জোরে জোরে করতেছে আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বলেন বিলাল ফজর আযানটা দিয়ে দাও ফজর আযানটা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহর নবীজি নামাজ শুরু করলেন নামাজ শুরু করার পরে নবী আমার বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে আমার ওমর আর আবু বকর তোমরা নামাজের পরে একটু বসে যাবা তোমাদের সাথে আমার অনেক কথা আছে দুইজন বসে গেলেন নবীজি আমার বলেন আবু বকর শোনো ও আমার শোনো তোমাদের যে জন্য বসতে বলেছিলাম তোমাদের যে কারণে বসতে বলেছিলাম কষ্ট হচ্ছে আপনাদের বৃষ্টি হচ্ছে রহমত বৃষ্টি কার আল্লাহর বৃষ্টি কার রহমত কার অনেক মানুষ বলে এত বৃষ্টি হওয়ার কি দরকার এত ঝড় হওয়ার কি দরকার যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কি বলে জানেন আল্লাহ দুনিয়ায় এই এলাকায় এত লোক আছে সবাইরে বাদ দে আমার চোখে দেখো আর কারো দেখতে পাও না এরকম বলে না কথা কন না কেন অসুস্থ যখন হয় তখন বলে আল্লাহ এত লোক তাহলে লোক থাকতে তুমি আমার দেখছো আর কাউকে দেখতে পাও না এইটা বলা যাবে না কখন কার কোন অবস্থায় কোন অসুস্থের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের পরীক্ষা করে জীবনের গোনাগুলো মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর শোনো ও বকর শোনো রাতের গভীরে যখন তোমার বাড়িতে গিয়েছিলাম ও বকর একটা জিনিস আমি খেয়াল করলাম ও বকর শোনো কেন তুমি নামাজের যখন নামাজটা পড়লে নামাজের মধ্যে তেলাওয়াত আস্তে আস্তে করলে কারণটা কি আমার বন্ধু আমি প্রথমে বলেছি ইসলাম পন্থীরা যখন ক্ষমতা যায় ইসলাম ইসলাম বিরোধীরা যখন ক্ষমতা যায় ইসলাম পন্থীদেরকে জুলুম অত্যাচার নির্যাতন দেয় বিভিন্ন ভাবে হাউপূর্ণ ভাবে আদালতে হাউপূর্ণ ভাবে কোর্ট কাছারি করে বিভিন্ন ভাবে জেলের ভিতরে ঢুকা দেয় ক্ষতি করার চেষ্টা করে এবং সাহাবীদের মধ্যে কোনো ক্ষতির চেষ্টা ছিল না সাহাবীদের মধ্যে যতগুলো কাজ ছিল সব প্রতিযোগিতামূলক কাজ ছিল একজন সাহাবী যদি একটা ভালো কাজ করে আর একজন সাহাবী দুইটা ভালো কাজ করার জন্য তারা প্রতিযোগিতা করত প্রিয় বন্ধুগণ আমার নামাজ যদি সংসদের মধ্যে পাশ হয়ে যায় নামাজ সংসদের মধ্যে পাশ হলে কখন অন্যায় থাকবে না কোনো সময় দুর্নীতি থাকবে না জেরা থাকবে না ব্যভিচার থাকবে না বেপর্দা থাকবে না রাত দিনের পর রাতে নিতে পারবে না কথা বলেন দেখেন নামাজের দিনটা যখন সংসদের মধ্যে চলে যাবে দিনের ভোট কখনো রাতে নিতে পারবে একের থেকে পাঁচ বছর আগে মারা গেছে যে তার ভোটটাও নিতে পারবে না কথা কন দেখেন যারা মারা গেছে পাঁচ বছর আগে মারা গেছে তারা এসে পাঁচ বছর আগে মারা গেছে ওরা আবার এসে ভোটের সময় ভোট দিয়ে দেয় বলে তোমার দাদা তো ভোট দিয়ে চলে গেছে তুমি আসছো কেন ইসলাম যদি ক্ষমতার মস্তদে আইনটা বিলটা পাশ হয়ে যায় ইসলাম বিদ্রোহ ইসলাম বিরোধীরা কখনো দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতার মস্তদে জোর করে থাকার অধিকার কারণ নাই প্রিয় বন্ধুগণ আমার নামাজটা সংসদের মধ্যে পাশ হওয়ার পরে দিনের ভোট রাতে নিতে পারবে না দাদা মারা গেল পাঁচ বছর হয়ে গেল দাদি মারা গেল পাঁচ বছর দুই বছর হয়ে গেল দুই বছর আগ থেকে তিনি ভোট দিতে পারবে না পাঁচ বছর আগ থেকে তিনি ভোট দিতে পারবে না এইটা ইসলাম পন্থীরা যখন ক্ষমতায় যাবে তখন তারা এই বিলটা পাশ করবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর নবী বলেন আবু বকর কেন তুমি নামাজটা পড়লে আর নামাজটা পড়লে নামাজের মধ্যে কেন তুমি তেলাওয়াত আস্তে আস্তে করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজের মধ্যে আমি তেলাওয়াত আস্তে করলাম কারণ জানেন আমার তেলাওয়াতের আওয়াজ পাওয়ার কারণে আমার স্ত্রীর ঘুম ভেঙে যাবে আমার তেলাওয়াতের আওয়াজ পাওয়ার কারণে আমার সন্তানের ঘুম ভেঙে যাবে এজন্য যে রবকে আমি যে রব্বি কারিমের জন্য সালাত আদায় করছি ওই আল্লাহ দেখলে যথেষ্ট ওই আল্লাহ আমার কণ্ঠ শুনতেছেন আমার অন্তরে কথা শুনতেছেন ওই আল্লাহকে শোনানোর জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করেছিলাম প্রিয় বন্ধুগণ আমার সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা পয়েন্টের কথা বললেন
পাশে বসে আছে ওমর ওমর চিন্তা করলেন আমার ভাই আবু বকর এখানে একটা পয়েন্টের কথা বলেছেন আমি দুইটা পয়েন্টের কথা বলবো কিন্তু সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কাউকে বাস দেওয়া যাবে না কাউকে অন্যায়ভাবে জুলুম করা যাবে না কাউকে অন্যায়ভাবে হাত আঘাত করা যাবে না কাউকে অন্যায়ভাবে ক্ষমতা দিয়ে আঘাত করা যাবে না কাউকে অন্যায়ভাবে কলমের খোসাই দিয়ে আঘাত করা যাবে না প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী ওমর শরীফ তুমি যখন নামাজ তেলাওয়াত নামাজ পড়লে নামাজের মধ্যে তেলাওয়াতটা কেন জোরে জোরে করলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাসবুল্লাহ নামাজ যখন আমি আদায় করলাম নামাজের মধ্যে তেলাওয়াতটা জোরে জোরে করলাম তার কারণ হলো আমার সন্তান ঘুমিয়ে আছে আমার স্ত্রী ঘুমিয়ে আছে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারা ঘুমিয়ে আছে আমার তেলাওয়াত আর আওয়াজ পাওয়ার কারণে তাদের ঘুমটা ভেঙে যাবে তাদের ঘুমটা যখন ভেঙে যাবে ঘুমটা ভেঙে যাওয়ার কারণে তারা জাগ্রত হবে তারা জাগ্রত হওয়ার পরে উযু করবে উযু করার পরে তারা আমার রব্বি কারিমের সাথে দিদার লাভ করবে সেজদায় চলে যাবে এজন্য আমি তেলাওয়াতটা জোরে জোরে করেছি কিন্তু আমরা চিন্তা করে কি রাতে ঘুমাই আর চিন্তা করি সকালে উঠবো কার বাস দেওয়া যায় কথা বলেন দেখেন সকালে উঠবো কার বাস দেওয়া যায় সকালে উঠবো কারে একটার জায়গায় দুইটা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে নারী নির্যাতন মামলা দিয়ে ধর্ষণের মামলা দিয়ে বন্দী করার ব্যবস্থা করা যায় কথা বলে ঠিক কিনা এই চিন্তা ইসলাম ইসলাম বিরোধীদের মাথায় কিন্তু ইসলাম পন্থী যারা তারা কখনো এই চিন্তা করে না জানে আমি যদি কাউকে এই হাত ধরে ইন্ডিকেট করে কথা বলি আমার দিকে তিনটা আছে এরপরে এই বৃদ্ধাঙ্গুল আছে এ যদি আমার এ যদি আমি কাউকে আঘাত করি ইন্ডিকেট করে কথা বলি আমি কাউকে এই বলে কথা বললাম একটা আঙুল তার দিকে চলে যায় কিন্তু নিজের দিকে তিনটা এই তিনটা যখন ব্যর্থ হয় সকল শক্তি এক জায়গায় করে এই ভদ্রলোক কিন্তু আঘাত করে কথা বলেন কিন্তু আমরা অন্যায়ভাবে যারা অন্যায়ভাবে জুলুম অত্যাচার নির্যাতন দিয়ে যাদেরকে মিথ্যা হয়রানির মামলা দিয়ে যাদেরকে কোয়ারের পাখিগুলোকে বন্দী করে রেখেছি আজ হোক কাল হোক ওই কোয়ারের পাখিগুলোকে ছেড়ে দিলে পৃথিবীর বাংলার এমন কোন জমিন নাই বাংলার এমন কোন মাঠ নাই কোয়ারের পাখিকে ছেড়ে দিলে সেই মাঠে কোয়ারের পাখির কথা শোনার জন্য এমন কোন মাঠ নাই তাদের জায়গা দেওয়ার ব্যবস্থা হবে কথা বলে ঠিক কিনা কিন্তু তারা জানে তারা জানে তারা এমন চিন্তায় পড়ে গেছে মানে গিলতেও পারতেছে না ফেলতেও পারতেছে না কথা বলেন গিলতেও পারতেছে না ফেলতেও পারতেছে না গেললে বিপদ ফেললে বিপদ যাবে কোন দিকে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম পন্থরে যখন ক্ষমতার মস্ত যাবে তখন তারা চারটা কাজ করবে নাম্বার ওয়ান হলো তখন তখন তারা চারটা কাজ করবে নাম্বার ওয়ান ওয়ান হতো তারা সংসারের মধ্যে সংসারের মধ্যে নামাজের বিল পাশ করবে প্রিয় বন্ধুগণ আমার দুই নাম্বার হলো ইসলাম পন্থরে যখন ক্ষমতার মস্ত যাবে জাকাত ভিত্তিক আইনের ব্যবস্থা করবে জাকাতের বিল পাশ করবে কিন্তু কিন্তু প্রিয় বন্ধুগণ আমার সমাজের ভিতরে যারা গরিব মানুষ অনেক সময় দেখা যায় বিধবার কার্ড আসে না কথা কয় না কেন বিধবার কার্ড কথাই গ্রাম অঞ্চলে বলে কি গ্রাম অঞ্চলে বিধবার কার্ডটা আরেকটা নাম আছে সেটা কি বলে ভাতা আরেকটা আছে নাড়ের কার্ড নাকি একটা বলে না গ্রাম অঞ্চলে আসলে কথাটা বলে না এটা বলে আঞ্চলিক ভাষা আর কি বিধবার কার্ড কিন্তু এই কার্ডটা পর্যন্ত তারা এত অসহায় এত এত অসহায় এত গরিব তাদের কার্ডটা পর্যন্ত তারা নিয়ে নেয় কথা বলেন না কেন তাদের হকটা বঞ্চিত তাদের হকটা বঞ্চিত করে জাকাত এই সমাজের ভিতরে যদি জাকাত ভিত্তিক আইন থাকতো আমি এক বছর দুই বছর জাকাত নেওয়ার পরে আগামী বছরের মধ্যে আমার জাকাত দেওয়ার সম্পদ আমাকে হয়ে যেত কিন্তু মনে রেখো 18 কোটি মুসলমানের হক যারা মেরে খাচ্ছ 18 কোটি মুসলমানের হক রাস্তার ইট একটা ইট যদি তোমার বাড়িতে থাকে একটা ইট যদি অন্যায় ভাবে তুমি দখল করে নাও 18 কোটি মানুষের হক তোমার জবাব দেওয়া লাগবে প্রেবন্ধ করে আমার খলিফাতুল মুসলিম ওমর রাষ্ট্র পরিচালনা করে যখন তিনি বাড়িতে ফেললেন তিনি দেখলেন জাকাত ভিত্তিক আইন থাকলে কেমন ব্যবস্থা হবে এইটা বোঝানোর জন্য বলতেছি প্রিয় বন্ধুগণ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করে তিনি যখন বাড়িতে ফেললেন দেখলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর কান্নাকাটি করছে কলিজার টুকরো সন্তান কান্নাকাটি করছে আর বলতেছে বাবা
আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা কিন্তু আমি আর কখনো মসজিদের অবৈধ কোরআন শিক্ষার জন্য যাব না কেন বাবা কি হয়েছে সমস্যা তখন আব্দুল ইবনে ওমর বলতেছে বাবা এই যে আমার গায়ে যে একটা জামা আছে এই জামাটা ছেঁড়া মসজিদের অবৈধ কোরআন শিক্ষার জন্য যায় সকল ছেলেরা এই ছিদ্র জামার ভিতরে আঙুল দিয়ে টানাটানি করার পরে এই খলিফাতুল মুসলিমিন আমিল মুমিনিন ওমর তোমার পিতা ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা তোমার গায়ে ছেঁড়া জামা কেন আপনি যতক্ষণ পর্যন্ত নতুন জামা না কিনে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মসজিদের অবৈধ কোরআন শিক্ষার জন্য যাব না এখন তো আমরা পাতি নেতা যারা যারা কথা বলতে পারি না টিপ শো দিতে পারি না ক্ষমতায় যাওয়ার আগে কিছু ছিল না কিন্তু এখন বিল্ডিং বাড়ি করে ফেলে কথা বলেন ঠিক কিনা বিল্ডিং বাড়ি করে ফেলে ঘর থেকে রান্নাঘর থেকে নিয়ে বাথরুম পর্যন্ত হেঁটে যাইতে গেলে কাদা লাগবে সেখানে ঢালাইয়ের ব্যবস্থা পিচ ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে এটা তো হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল না এই পরিবারের এই সমাজের এই ইউনিয়নের এই ওয়ার্ডের এই রাষ্ট্রের প্রধান যারা থাকবে নেতা যারা থাকবে তারা জনগণের হক আদায় করবে কথা বলে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার চতুর্থ দুই নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যখন ক্ষমতার মস্তক পাবে রাষ্ট্র পরিচালনা করবে দুই নম্বর হলো তারা যাকাত ভিত্তিক আয়ের ব্যবস্থা করবে আমার বন্ধুগণ উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমার ভাইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালনা করে বাড়িতে ফেললেন ফেরার পরে তিনি দেখলেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কান্নাকাটি করতেছে আর বলতেছে বাবা যতক্ষণ না পর্যন্ত নতুন জামা তুমি কিনে না দেবে ততক্ষণ পর্যন্ত মসজিদ নববীতে কোরআন শিক্ষার জন্য যাব না আমার বন্ধুগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলের সন্তানের ছেলের চোখের পানি সহ্য করলেন না ওই সময় অর্থমন্ত্রী ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যার চেহারা দেখার পর আপনার পছন্দ হবে না রাতের অন্ধকারে যখন বেলাল হাঁটবে একমাত্র তার দাঁত দেখার পরে আপনি বুঝতে পারবেন বেলাল হাঁটাহাঁটি করতেছে কারণ পাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর কালো কুচকুচে কালো কুচকুচে কালো মানুষ রাতের আঁধারে যদি হাঁটে তার সাদা দাঁত দেখলে বোঝা যায় প্রিয় বন্ধুগণ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় অর্থমন্ত্রী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে গেলেন যাওয়ার পরে বলতেছে ও বেলাল রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক বেতন মাসিক ভাতা আমার যেটা আসে আজকে মাসের 25 তারিখ এখান থেকে 5 দিন পরে যে বেতনটা পাবো ওই বেতনটা তুমি 5 দিন আগে আমাকে দিয়ে দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি আপনাকে বেতনটা দিতে পারি শর্ত হলো 3টা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা বেলাল শর্ত দিয়েছে 3টা কিন্তু আমরা হলে আমাদের প্রধানমন্ত্রী যখন রাষ্ট্র কোষাগারের কাছ থেকে যখন অর্থমন্ত্রীর কাছ থেকে যখন বলতো যে আমার কিছু সম্পদ দরকার দিয়ে দাও 5 দিন আগে 5 দিন পরে যে বেতনের মাসটা পড়ে যাবে ওই টাকাটা তুমি আমাকে আগে দিয়ে দাও বলা লাগতো না কলমের খোঁজায় লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করতো কথা বলেন না কেন প্রিয় বন্ধুগণ আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করলেন না তিনি বেলালের কাছে চলে গেলেন যাওয়ার পরে বলতেছে বেলাল শোনো আজকে মাসের 25 তারিখ আর মাত্র 5 দিন পরে আমার মাসটা পড়ে যাবে 5 দিন আগে বেতনটা দিয়ে দাও বেতনটা যদি তুমি দিয়ে দাও আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একটা নতুন জামা কিনে দিতে পারবো আর নতুন জামা যখন কিনে দেব আমার সন্তান মসজিদে অবৈধ কোরআন শিক্ষার জন্য যাবে আমার বন্ধুগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন অর্থমন্ত্রী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আপনি চাইলে অনেক কিছু করতে পারেন কিন্তু আমি আপনাকে এই 5 দিন আগে বেতনটা দিতে পারবো না দেব 3টা শর্ত দিয়ে যদি আপনি আমার কাছ থেকে বেতনটা নিতে পারেন তাহলে আমি আপনাকে 5 দিন আগে যে বেতনটা পড়বে মাস পড়ে যাবে ওই মাসিক বেতনটা সরকারি কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতনটা পান ওই বেতনটা 5 দিন আগে পড়বে কিন্তু আজকে আপনাকে দিয়ে দেব প্রিয় বন্ধুগণ আমার যাকাত সমাজের মধ্যে থাকলে যাকাত ভিত্তিক অর্থ সমাজের মধ্যে থাকলে দলীয়করণ করে কাট করে তৈরি করে করে
পরিবারের মধ্যে সমাজের মধ্যে ইউনিয়নের মধ্যে দলীয়করণ করে করে কাট দেখে দেখে দিত না প্রিয় বন্ধুগণ আমার ওমর বলেন বেলা তুই বলে বলো তোমার তিনটা শর্ত বলে ফেলো প্রিয় বন্ধু আমার বেলাল বলেন আবু খলিফা তুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনটা শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত হলো আপনি যদি বলতে পারেন এই পাঁচ দিন আপনার কাছে আজদাই আসবে না এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে বেতনটা দিয়া দেব সুবহানাল্লাহ কি বলতেছে পাঁচ দিন আগে আপনার বেতনটা দিব এই পাঁচ দিনের মধ্যে আপনার কাছে আজদাই আসবে না এই গ্যারান্টি আপনি যদি ওমর দিতে পারেন আমি বেলাল আপনাকে টাকা দিয়ে দেব সুবহানাল্লাহ বলবেন না যুক্তি দেখেন সাহাবীদের ভিতরে আর আমাদের চিন্তা চেতনা বাস কেমন করে দেওয়া যায় আসা সাবাস প্রিয় বন্ধুগণ আমার আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে স্তব্ধ হয়ে গেলেন গম্ভীর হয়ে গেলেন স্তব্ধ হয়ে গেলেন ঠান্ডা হয়ে গেলেন আমার বেলাল কি বলে আসলে যুক্তি কথা এই পাঁচ দিনের মধ্যে আমার পাঁচ দিনের মধ্যে আমার মৃত্যু হবে না এই গ্রান্টি আমি দিতে পারবো না বেলাল তোমার দুই নাম্বার শর্ত হলো ও বেলাল তোমার দুই নাম্বার শর্ত তুমি বলে ফেলো দুই নাম্বার শর্তটা বলতেছে ওগো খলিফা তুল মুসলিমিন আমিরুল মুমিনিন দুই নাম্বার শর্ত হলো এই পাঁচ দিনের মধ্যে আপনার মৃত্যু হবে না এই পাঁচ দিনের মধ্যে আজদাইল আপনার কাছে আসবে না এক আজদাইল আপনার কাছে আসবে না দুই আপনার মৃত্যু হবে না এই দুইটা গ্রান্টি যদি আপনি দিতে পারেন ওগো খলিফা তুল মুসলিমিন আমি আপনার পাঁচ দিন আগে বেতনটা দিয়ে দেব আমার প্রিয় বন্ধুগণ আমার খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টপ টপ করে বলতেছে আর বলতেছে বেলাল আমি তো প্রায় জাহান্নামের পথ বেছে নিয়েছিলাম ও বেলাল আমি তো জাহান্নামের পথ বেছে নিয়েছিলাম ও বেলাল তুমি তুমি বলে দাও তোমার তিন নাম্বার সত্যটা বলে দাও ও বেলাল তুমি তিন নাম্বার সত্যটা বলে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন এই পাঁচটা দিন যে আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন অর্থাৎ এই তিনটা শর্ত আপনার কাছে পাঁচ দিনের মধ্যে আজদাই আসবে না আপনার কাছে পাঁচ দিনের মধ্যে পাঁচ দিন আপনার কাছে আজদাই আসবে না আপনি বেঁচে থাকবেন মৃত্যু এই পাঁচ দিনের মধ্যে পাঁচ দিন আপনি বেঁচে থাকবেন হায়াত পাবেন এই তিনটা গ্যারান্টি যদি ও গোমর ও খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন এই তিনটা শর্ত যদি আপনি আদায় করতে পারেন মানতে পারেন তাহলে আমি বেলাল আপনাকে মাসিক কারাগার মাসিক অর্থমন্ত্রী আমি বেলাল এই রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সম্পদটা আপনার নামে আসে যে বেতনটা আসে ওই বেতনটা পাঁচ দিন পরে আপনাকে দেওয়া হবে আর পাঁচ দিন আগে আমি আপনাকে বেতনটা দিয়ে দেব এই তিনটা শর্ত যদি আপনি দিতে পারেন বলতে পারেন আদায় করতে পারেন প্রিয় বন্ধুগণ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও বেলাল তুমি আমার বুকে আসো ও বেলাল তুমি আমার বুকে আসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন জোরে আদলেন ধরার পরে বুকে মুখ মিলালেন বুকে মুখ মিলানোর পরে মোলাকাত করলেন আর বললেন ও বেলাল তুমি আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়েছ আমি তো জাহান্নামে চলে গিয়েছিলাম তাহলে একজন খলিফা একজন রাষ্ট্রের প্রধান যদি এত আল্লাহ ওয়ালা হয় তাকওয়া হয় সাহাবীদের ভিতর থেকে শিক্ষা নিতে হবে এক টাকা জাররা পরিমাণ সম্পদ একটা ইট তো দূরের কথা এক আনা সম্পদ যদি রাষ্ট্রের ভিতর থেকে অন্যায়ভাবে জুলুম করে নেওয়া হয় 16 কোটি মুসলমানের জবাব দেওয়া লাগবে তারপরে আপনাকে সামনে এক পাওয়া প্রসারা হওয়া লাগবে অত সোজা না রাষ্ট্রের প্রধান হতে গেলে মাতাল মদখোর হলে হয় না ড্রাইভিং সিটে বসতে গেলে ড্রাইভিং করতে গেলে আপনাকে সচেতন থাকা লাগবে স্ট্রং থাকা লাগবে তা না হলে আপনি রাষ্ট্রের প্রধান হতে পারবেন না চতুর্থ তিন নাম্বার হলো ইসলাম পন্থের ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যখন ক্ষমতার মস্ত যাবে তিন নাম্বার হলো ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে ওই দেশের মধ্যে ওই কওমের মধ্যে ওই জাতির মধ্যে যত জায়গায় দুর্নীতিমূলক কাজ আছে অন্যায়মূলক কাজ আছে সব কাজগুলা ইসলাম পন্থীরা কোরআন দিয়া উঠাইয়া দিবে
ইসলাম বিরোধীরা কি করেছিল সমস্ত জায়গায় দুর্নীতির আকরার করবে অন্যায় কাজ করবে অপরাধমূলক কাজ করবে আর ইসলাম পন্থীরা ওই অন্যায় মূলক কাজগুলা দুর্নীতি মূলক কাজগুলা কুরআন দিয়ে উৎখাত করে দিয়ে শান্তির সুবাতাস ব্যবস্থা করে দেবে বলে সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার হলো সমাজের মধ্যে অন্যায় কাজগুলো যে বাজার করে গিয়েছিল ইসলাম বিরোধীরা ওই অন্যায়মূলক কাজগুলো তারা তুলে দেবে ভালো কাজ ভালো ভালো আইনের কাজ করবে ভালো ভালো কাজগুলো তারা করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি ইমানদার ক্ষমতার মস্তকে যায় ইসলাম বিরোধীরা কখনো মাথা চাড়া দিয়ে কথা বলতে পারবে না ইসলাম বিরোধীরা ইসলাম পন্থীরা কখনো মাথা চাড়া দিয়ে কথা বলতে পারবে না এখন আপনার আমার সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এই সাইডটা আইন দরকার আছে না প্রবন্ধন আমার এই পৃথিবীতে আলেমরা যখন ক্ষমতার মস্তকে চলে যাবে ইসলাম পন্থীরা যখন ক্ষমতার মস্তকে চলে যাবে নেতা যখন রাস্তায় চলবে তার পিছনে বডিগার্ড লাগবে না অস্ত্র লাগবে না পুলিশ লাগবে না কথা বলে ঠিক কিনা নেতা যখন রাস্তা দিয়ে চলবে ইসলামের আইন কোরআনের আইন থাকলে বডিগার্ড লাগবে না সেফগার্ড লাগবে না পাহারাদার লাগবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন একা একা হাঁটতেন তখন তার পিছনে কোনো পাহারাদার থাকতো না রাতের গভীর হাঁটতো আর দেখতো আমি যতক্ষণ পর্যন্ত রাস্তার প্রধান আছি ততক্ষণ পর্যন্ত যদি একটা বিড়াল পর্যন্ত এক ঢোক পানি না খেয়ে মারা যায় কিয়ামতের ময়দানে আদালতে আখেরাতে আমি ওমর আল্লাহর কাঠগড়া এই হিসাবটা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার সমাজের মধ্যে ইসলাম পন্থীরা যখন ক্ষমতার মস্তকে পাবে তখন তারা সমাজের মধ্যে আরো একটা কাজ করবে সেটা হলো পদ্মামু পদ্মার আইন পাস করবে সমাজের মধ্যে বিপদ থাকবে না সমাজের মধ্যে অন্যায় থাকবে না বিপদায় থাকবে না বিপদামূলক যতগুলো কাজ আছে প্রিয় বন্ধুগণ আমার আমার মা বোনেরা পর্দার ব্যবসায় আছেন অনেকে বলেছেন হুজুর পর্দার কথা বলবেন পর্দা সম্পর্কে কয়েকটা কথা বলবো একটু খেয়াল করেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দায়ুসুলা দখুলুন জান্নাত দায়ুস মহিলা হতে পারে দায়ুস পুরুষ হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেড় বছর পূর্বে বলে গেছেন দায়ুস মহিলা যারা হবে তাদের ভিতরে ছয়টা আলামত আছে জোরে বলেন কয়টা একটু মিলাই নেন ভাইরা আমার আমার মা বোনেরা যারা শুনতেছেন খেয়াল করবেন দায়ুস মহিলা যারা হবে তাদের ভিতরে ছয়টা আলামত থাকবে আল্লাহ নবী এখান থেকে দেড় বছর আগে বলে গেছে দায়ুস মহিলা যারা হবে তাদের মধ্যে ছয়টা গুণ থাকবে ছয়টা আলামত থাকবে এই ছয়টা আলামত যদি কোনো মহিলার ভিতরে ছয়টার থেকে যে কোনো একটা থেকে যায় ওই মহিলা হলো দায়ুস দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস মহিলা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলেন পারবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস মহিলা যারা হবে তাদের ভিতরে ছয়টা গুণ থাকবে এখন আমরা যারা এখানে আছি এই গুণের যেকোনো একটা যদি থেকে থাকে তাহলে কিন্তু মিলায় নিতে হবে যেটা আছে ওইটা বাদ দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আর জোরে বলে মিলায় নিবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ্দায়ুসুলা দখুলুন জান্নাত দায়ুস মহিলা যারা হবে দায়ুস মহিলা যারা হবে এখান থেকে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন এক নম্বর আলামত হলো দায়ুস মহিলা যারা হবে এক নম্বর আলামত হলো মা বোন যারা আছেন কাল করে শুনবেন দায়ুস মহিলা যারা হবে তাদের এক নম্বর আলামত হলো মহিলাদের সামনের চুলগুলো কেটে গেলে তারা খাটো করবে আছে না নাই আরো জোরে বলেন সামনের চুলগুলো এই যে চুল আছে না ফ্যাশন বিভিন্ন কায়দায় চুল গুলা তারা কেটে কেটে কি করবে জোরে বলেন কি করবে খাটো করবে এই সমাজের নারী এই পয়েন্টের নারী এই কোয়ালিটির নারী এই কোয়ালিটির মা বোন আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস মহিলা যারা হবে তাদের মধ্যে ছয়টা গুণ থাকবে এক নম্বর হলো তাদের সামনের চুলগুলা কেটে কেটে খাটো করবে এই সমাজের নারী আমাদের মধ্যে যারা আছে সব বাদ দিতে হবে
আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস মহিলা যারা হবে দুই নাম্বার আলামত হলো এখান থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবী তো এই কাজগুলো দেখেন নাই আল্লাহ তাআলা ওহির মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন ও বন্ধু আমার 1500 বছর পূর্বে আপনি বেঁচে থাকবেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু আপনার উত্তরসূরি আপনার উম্মত যারা আছে তারা কিন্তু এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করে দেবে জনগণের মধ্যে প্রচার প্রসার করে দেবে ওগো নবী আমার এই কথাগুলো উম্মতের মাঝে প্রকাশ করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দায়ুস মায়েরকা মহিলা যারা হবে তাদের দুই নাম্বার আলামত হলো দায়ুস মায়েরকা মহিলা যারা হবে তাদের দুই নাম্বার আলামত হলো ওরা এই সামনের ভুঁড়িগুলো কেটে কেটে চিকন করবে আছে না নাই জোরে বলেন ওই যে আমার বাবা যে হাত উঁচু করে বলতেছে আছে তার মানে ওনারকে মানে অ্যান্টিবায়োটিক কাজ করছে এই ভুঁড়িগুলা কেটে কেটে খাটো করে এরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কথা বলে ঠিক না প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস মার্কা মহিলা যারা হবে তাদের তিন নম্বর আলামত হলো তিন নম্বর আলামত হলো ওরা কখনো মোটা শাড়ি পছন্দ করবে না মোটা শাড়ি পছন্দ করবে না মোটা শাড়ি পছন্দ করবে না প্রিয় বন্ধুগণ আমার যশোরে একটা ঘটনা মনে পড়ে গেল এক ওসি সাহেব ফজর নামাজ পড়ে ঠান্ডার সময় কঠোর ঠান্ডার সময় ফজর নামাজ পড়ে তিনি কি রাস্তা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের মধ্যে খেয়াল করলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন কঠোর ঠান্ডার সময় দাঁড়িয়ে আছেন ফজর নামাজটা পড়ে তিনি খেয়াল করলেন একজন মহিলা তার পাশে দাঁড়িয়ে আছেন তার গায়ে অনেক পাতলা শাড়ি দেহটা এই সাইড টু সাইড দেখা যায় নেট জাল শয়তান এই দৃশ্য দেখে বলে আল্লাহ কোন দেশে আসলে এই বাংলাদেশ তো অনেক খারাপ দেশ আমার আর লাগতেছে না মহিলাদের কারণে যতগুলো অন্যায় যতগুলো অপরাধ কাজ সব হয় মহিলাদের কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক গ্রেপ্তার হয়েছে মহিলাদের চক্রান্তের কারণে কথা বলেন ঠিক কিনা মামুনুল হক গ্রেপ্তার হয়েছেন মহিলাদের চক্রান্ত জয় কোরআনের পাখি কোরআনের পাখি বান্দোটা দেশ ঘরে ঘরে কালিমা দাওয়াত দিয়েছেন হাজার হাজার কাফের বেঈমানকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে হাতে হাতে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন তাকেও কিন্তু চক্রান্ত ভাবে নারী কেলেঙ্কারি চক্রান্ত করে দীর্ঘ একটা যুগ 12টা বছর তাকে বন্দি করা হয়েছে একটাই কারণ নারীর অপরাধে আসলে ছিল না আসলেই ছিল না এই মহিলা যখন দাঁড়িয়ে আছেন ওসি সাহেব খেয়াল করেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ফজর নামাজ পড়ে এমন দৃশ্য দেখার কথা ছিল না দৃশ্যটা দেখলেন দেখার পরে বলতেছে এই মহিলা জিজ্ঞাসা তুমি যে পোশাকটা পরলে ইফটিজিং যদি আমরা যতই বলি ইফটিজিং বন্ধ করো বন্ধ করো ইফটিজিং বন্ধ করতে গেলে আগে পর্দার আইন দরকার কথা বলেন ইফটিজিং বন্ধ করতে গেলে আগে পর্দার আইন দরকার যদি পর্দা না থেকে পর্দা থাকলে আপনার ইফটিজিং অনেকে এমনি বন্ধ হয়ে যাবে প্রে বন্ধ করে না ওসি সাহেব বলতেছে এই পাশে আছে একটা খারাপ পুকুর এইটাতে 50টা ডুব মারতে লাভ মহিলা লাভছে ভারতে বলতে লাভছে লাভার পরে কয়েকটা ডুব দেওয়ার পরে কাটা কবুতরের মতো ছটফট করতেছে পাশ থেকে একটা যুবক এসে বলতেছে স্যার ইনি নারী জাতি যে কোনো কায়দা ক্ষমা করে দেন অন্যায় করা যা অন্যায়ের দেখাও প্রতিবাদ না করে অন্যায় সওয়াও অপরাধের সামিল এখন এসে সাহেব বলতেছে দেখো অন্যায় করেছে মহিলা বিপদে চলার কারণে তাকে পুকুরে 50টা ডুব মারতে হয়েছে তুমি অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায়কে সাপোর্ট করার কারণে মহিলাকে ডাকলো উঠিয়া আরে যুবককে বলে পুরুষকে বলে এই পুকুরে তুই লাভ তুই 100 ডুব মারবি কয়টা 100 ডুব মালে কেন তুই তার পক্ষে সুপারিশ করলি কেন তুই তার পক্ষে সুপারিশ করলি 100 ডুব মার কি করবে নিরুপায় হয়ে তিনি পুকুরে লাভ নিয়ে 100 ডুব মারলেন প্রিয় বন্ধুগণ আমার সমাজের মধ্যে পর্দা নাই একটাই কারণে আলেম পন্থী ইমানদার পন্থী মুত্তাকিওয়ালা পন্থী মানুষেরা ক্ষমতার মস্তদে নাই যার কারণে সমাজের ভিতরে পর্দার বিধান ও আইন পাশ নাই কথা বলে ঠিক কিনা যদি ইমানদার পন্থী মানুষগুলা থাকতো
তাহলে পর্দা থাকতো বেপর্দায় কোন মহিলা চলাফেরা করতে না এক মাহফিলে উঠতেছে আর একজন মুরব্বি বলতেছে হুজুর একটু উঠে কথা বলবেন মা বোধরা অনেক বেপর্দা চলাফেরা করে আমি স্টেজে উঠে বললাম বাবা এই সামনে যতগুলো মদ্দালক বসে আছে এই মদ্দালকগুলো যদি পর্দা করে এই মদ্দালকগুলো যদি সঠিক হয়ে যায় তাহলে পর্দা রস করা লাগে না কথা বলেন ঠিক কিনা মদ্দালক ঠিক পর্দাও ঠিক আমার বাড়ির মহিলা পর্দা করবে না আমি কিসের জন্য পুরুষ প্রেবন্ধন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন মহিলা জাহান্নামে চলে যায় চারজন পুরুষকে নিয়ে চলে যাবে জাহান্নামে চলে পারেন কয়জন চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন মহিলা জাহান্নামে যাবে চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে এক নম্বর হরফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নম্বর হরফ যখন কোন মহিলা জাহান্নামে যাবে এক নম্বর যাকে নিয়ে যাবে হলো তার পিতা তার পিতার ভূমিকা না থাকার কারণে পিতার শাসন বারণ না থাকার কারণে মহিলাটা বিপদে চলেছে এজন্য তার পিতা তার সাথে জাহান্নামে যাবে তার পিতার পরিবার তো তার বড় ভাই তার পরিবার তার বড় ভাই শাসন বারণ না করার কারণে পদ্মার শাসন না করার কারণে তার বড় ভাই তার সাথে জাহান্নামে যাবে তিন নম্বর হলো 15 বছর বয়স যখন কোন নারীর হয়ে যায় কোন মহিলার 15 বছর বয়স যখন হয়ে যায় তখন বিবাহ ব্যবস্থা হয়ে যায় বিয়ে দেওয়ার পরে 15 থেকে নিয়ে বাকি জীবনটা স্বামীর বাড়িতে কাটায় বাকি জীবনটা সংসার ধর্ম করে স্বামীর সাথে সংসার ধর্ম করার কারণে 15 বছর চাইতে কিন্তু আরো অনেক বছর স্বামীর বাড়িতে জীবন যাপন করে প্রেবন্ধন আমার তিন নম্বর যখন কোন মহিলা জাহান্নামে যাবে তিন নম্বর হলো তার স্বামী তাকে শাসন বারণ না করার কারণে তার স্বামী তাকে শাসন বারণে না রাখার কারণে যখন মহিলা জাহান্নামে যাবে তার স্বামীকে নিয়ে চলে যাবে চতুর্থ নাম্বার হলো তার স্বামীর পরিবর্তে যখন তার বড় সন্তান থাকবে তার বড় সন্তান যখন তার বড় সন্তানের ভূমিকা না থাকার কারণে কখন যখন কোনো মহিলা জাহান্নামে যাবে এই চার প্রকার পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে তারপরে মহিলা জাহান্নামে যাবে এই চারজন পুরুষ কিন্তু আমরা এখানে আছি বাবাও আছি বড় ভাইও আছি স্বামীও আছি সন্তানও আছে কথা বলে ঠিক কিনা প্রেবন্ধন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চতুর্থ নম্বর হলো যখন কোন মহিলা জাহান্নামে যাবে চতুর্থ নম্বর হলো যখন কোন মহিলা দাইস হয়ে যাবে চতুর্থ নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 1000 বছর আগে বলে গেছেন যখন কোন মহিলা দায়ুস হবে চতুর্থ নম্বর আলামত হলো কখনো স্বামীর সাথে মিলেমিশে সংসার করতে পারবে না স্বামীর সাথে সংসার করতে পারে না মিলেমিশে সংসার করতে পারে না আপনি বন্ধ করুন আমার একজন ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে ভাই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস জোরে বলেন কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস আমরা বলি বিশ্ব ব্যাপারা দিবস কথা বলে ঠিক কিনা এই বিশ্ব ভালোবাসা দিবস বাংলার জমিনে যে নিয়ে আসছিল সে একজন নাস্তিক তার নাম হলো শফিক রহমান নামটা কি বললাম শফিক রহমান এই কুলাঙ্গার আমেরিকা থেকে আমদানি করে এই বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস এই দিবসটা আমদানি করে বাংলাদেশে নিয়ে আসছে এখন এনার নাম হলো বিশ্ব এনার নাম হলো শামসুর রহমান তখন এনার কাছে সাংবাদিকরা প্রশ্ন করতে যে স্যার আপনার নাম তো শফিক রহমান আপনি শফিক নামটা রাখলেন আর রহমান নামটা বাদ দিলেন কেন এই কুলাঙ্গার বলতেছে দেখো এই শফিক রহমান রহমান নামের ভিতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এজন্য আমি আমার নামটা শফিক থাকলো রহমান শব্দটা কেটে দিলাম বলে নাউজুবিল্লাহ ও কি আর মুসলমান থাকলো কথা বলে মুসলমান থাকলো যতই আগা কাটা থাক না কেন চামড়া কাটলে কিন্তু মুসলমান হওয়া যায় না কথা বলে চামড়া কাটা থাকলে কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলমান তৈরি করে নিতে হয় প্রেবন্ধন আমার এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো ভাই আপনি 14ই ফেব্রুয়ারি সম্পর্কে বলেন তো দেখি আপনার কি মতামত বলতেছে ভাই আমার বাড়িওয়ালা আমার স্ত্রী যদি নেককার হয় আমার স্ত্রী যদি পর্দাশীল হয় তাহলে 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি বছরে একবার আসে না 14ই ফেব্রুয়ারি প্রত্যেকটা দিন বছরে 365 দিন আমার বাড়ি 14ই ফেব্রুয়ারি আসে বলো ঠিক কিনা এরপরে বলতেছে আমার স্ত্রী যদি পদ্মাশীল না হয় বেপদ্মায় হয় আমার স্ত্রী যদি ভালো না হয় তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত হলো 25শে মাস কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা রাত হয় 25শে মাস তার মানে হলো যার ভিতরে
যার পরিবারের ভিতরে যার স্ত্রী ভালো তার পরিবারটা ভালো প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পঞ্চম নম্বর আলামত হলো দায়ুস মার্কে মহিলা যারা হবে পঞ্চম নম্বর আলামত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এখান থেকে 1400 বছর আগে বলে গেছেন পঞ্চম নম্বর যারা হবে ছয়টি আলামত থাকবে দায়ুস মহিলাদের ভিতরে পঞ্চম নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুস মার্কা মহিলা যারা হবে তাদের পঞ্চম নম্বর আলামত হলো ওরা ওরা শ্বশুর বাড়ির সম্পদ চুরি করে 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 বাপের বাড়ি পাঠিয়ে দেয় আছে না না কোনো কিছু হইলে সম্পদ যতটুক থাকুক না কেন চুরি চামারি করে যে কোনো কায়দায় দুই নম্বরে করে কি করবে বাবার বাড়ি পাঠিয়ে দেয় সমস্যা নাই প্রেম বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছয় নম্বর দায়ুস মার্কে মহিলা সোনার আলামত ছয় নম্বর হল প্রেম বন্ধুগণ আমার ছয় নম্বর আলামত হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুস মার্কে মহিলা যারা হবে তাদের ছয় নম্বর আলামত হবে ওরা কখনো স্বামীর পছন্দে কোনো কিছু পছন্দ করবে না আপনি যেটা পছন্দ করে কিনে দেবেন ওটা পছন্দ করবে না তার মানে হলো ওরা এমন এমন কাজ করে ওরা হলো এখন বর্তমান সময়ে রাজমিস্ত্রি আর আমরা হলাম সবাই এতিম কাঙ্গালের মতন জোগাড়ি ওরা সামনে যায় আমার পিছনে অনেক সময় দেয় অনেক সময় বলে দেখো তো আমার হাতে দুইটা তিনটা শপিং ব্যাগ কেন আমার হাতে শপিং ব্যাগ আমার কাছে থাক এই ভ্যানিটি ব্যাগটা তুমি নিতে পারো না আছে কিনা কোলে বাচ্চা থাকলে বলে দেখো আমার কষ্ট হচ্ছে বাবুরে তুমি একটু কোলে নাও আমি সামনে চলি তুমি আমার বডি ফিটনেস দেখো তুমি আমার হাঁটার ভাবভঙ্গি দেখো দেখে আমার পিছনে এতিম কাঙ্গারের মতো করে জোগাড়ির মতো কাজ করতে করতে চলে আসো প্রিয় বন্ধুগণ আমার আপনি পছন্দ করে কোনো কিছু কেনাকাটা করে দিবেন পছন্দ করে পাশের বাড়ির করিম চাচার বউ করিম চাচা তারে একটা 500 টাকা দিয়ে একটা সুন্দর শাড়ি কিনে দিয়েছে দেওয়ার পরে শাড়িটা তো খুব ভালো লাগছে এখন এই করিম চাচা তার মনে করে তার স্ত্রীকে 1000 টাকা দামের একটা শাড়ি কিনে দিয়েছে এখন দামি কাটটা বেশি হবে 500 টাকার টাকা দামি বেশি না 1000 টাকা দাম বেশি জোরে বলেন 1000 টাকা দাম বেশি এখন বলে তুমি কি মানুষ না অন্য কিছু কেন পাশের বাড়ির করিম চাচার বউরে 500 টাকা দিয়ে এত সুন্দর শাড়ি কিনে দিয়েছে আর তুমি আমার একটা শাড়ি আমার কিনে দিছো এটা আমার পছন্দ হয় না তোমার চোখ না অন্য কিছু তোমার ঘর আমি শুধু আমি আমার মতো মেয়ে হয়ে তোমার ঘর করতেছে না হলে অন্যদিন চলে যাইতাম কথা বলে কে বলে না তোমার ঘর আমি আমার মতো মেয়ে লোকে করতেছে না হলে অন্য মেয়ে লোকে চলে যাইতো বলেন তো ভাইরা আমার আপনার পছন্দ আমার পছন্দ এটা স্ত্রীর জন্য ভালো না খারাপ কথা বলেন ভালো কিন্তু ওইটা তারা পছন্দ করে প্রিয় বন্ধুগণ আমার সময় তোমার আপনারা আমার রাগ করবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1500 বছর আগে বলে গেছেন ছয়টা পয়েন্টের একটাও কি তার বাইরে আছে কথা বলেন বাইরে আছে সব তো খাপে খাপ মিলে যাচ্ছে মানে হলো খাপে খাপ মন্তদের বাপ সবগুলো আল্লাহ রাসূল জন্য সেই 1500 বছর পূর্বের কথা এখন বাংলাদেশে দেখে দেখে এই ছয়টা পয়েন্ট আল্লাহ রাসূল বলে গেছে কথা বলেন ঠিক কিনা ছয়টা পয়েন্টের কথা আল্লাহ নবী সবগুলো বলে গেছে মাহবুবরা আমার আপনারা যদি জান্নাতে যেতে চান যদি আপনারা জান্নাতের মেহমান হতে চান চারটা কাজ করা লাগবে মাহবুবদের জান্নাতে যেতে গেলে চারটা কাজ করা লাগে আমরা পুরুষ আমাদের পায়ের তলা জুতা আর আমার মাহবুব যারা তাদের পায়ের তলা জান্নাত কথা বলে ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নারুকা ওয়া জান্নাতুকা পিতামাতাই হলো তোমার জান্নাত আর পিতামাতা হলো তোমার জান্নাত তার মধ্যে আমার হলো আমার মা জননীরা মা জননী যদি চারটা কাজ করতে পারে পদ্মাশীল মহিলারা ও মা বোনেরা আমার তোমরা যদি চারটা কাজ করতে পারো চারটা কাজ যদি তোমরা দুনিয়াতে করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাদিজার সাথে আয়েশার সাথে রাবিয়ার সাথে আসিয়ার সাথে রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে এক নম্বর হলো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার হলো কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত সালাত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে তার ঈমান ঠিক থাকবে দুই নাম্বার হলো সে যদি পর্দায় চলতে পারে তিন নাম্বার হলো সে যদি স্বামীর খেদমত করতে পারে চার নাম্বার হলো সে যদি স্বামীর খেদমত করতে পারে চার নাম্বার হলো রমজান রোজা যদি আদায় করতে পারে তাহলে চারটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজের বিনিময়ে মা বন্ধুদেরকে জান্নাত দিয়ে দিবে এই চারটা কাজ আমাদের সমাজের ভিতরে নাই সিরিয়াল দেখতে 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 আটটার সময় সিরিয়াল যদি কোনো কারণে দেখা না যায় পরের দিন আটটার সময় ওইটার কাজা আদায় করে কথা বলে ঠিক না কাজা আদায় করে নামাজ পড়তে চায় না হেলায় ভেলায় নামাজটা নষ্ট করে দেয় এটা আমাদের মতো আমাদের কাজ নয় কারণ ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলে ঠিক কিনা ইসলামের জন্য কোন যুবক কিন্তু প্রথম শহীদ হয় নাই ইসলামের জন্য কোন যুবক শহীদ হয় নাই ইসলামের জন্য শহীদ হয়েছেন মা খাদিজাত মা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম শহীদ হয়েছেন ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন সম্পদ কুরবানি করে দিয়েছেন ইসলামের জন্য জীবনটা কুরবানি করে দিয়েছেন ও মা বোনেরা তোমরা যদি ইসলামের জন্য ওই সুমাইয়ার মতো তোমরা যদি ঈমানকে ইস্তিকামা সুম্মা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু ঈমানটাকে মজবুত করার কারণে আল্লাহর পথে অটল থাকার কারণে সুম্মা ইস্তাকামু আল্লাহর পথে ইস্তিকামা থাকার কারণে তোমরা ঈমানটা বিক্রি করবে না 500 টাকার বিনিময় এক গোপালপুরের বিনিময় একটা চার বিনিময় তোমরা ঈমানটা বিক্রি করবে না ঈমানটা মজবুত করবা তোমাদেরকে যারা ঈমানের খুনি পোকা ধরাতে চায় তোমরা সাথে সাথে প্রতিবাদ করবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদ কুরবানি করে দিয়েছেন ইসলামের জন্য সম্পদ কুরবানি করে দিয়েছেন ইসলামের জন্য দ্বীনের জন্য কুরবানি করে দিয়েছেন সুমাইয়া শহীদ হয়েছেন তোমাদের মতো যদি মহিলারা যদি মা বোনেরা যদি আজকে সুমাইয়ার মতো কাজ করে যদি ভূমিকা নিয়ে কাজ করতে পারো তাহলে সুমাইয়ার সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত আল্লাহ দিতে পারে কি পারে না কথা বলেন এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার আমরা দেখেছি বাইতুল মুকাররমের আল্লাহর ঘর বাইতুল আকসা ওই ইমাম ইমামকে যারা গুম করেছে নিউজ দেখবেন ইমামকে গুম করেছে বিভিন্ন কায়দায় হেয়পূর্ণ করে সাদা পোশাকধারী অর্থাৎ সাদা চামড়াওয়ালা মানুষগুলা নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা তাকে বিভিন্ন কায়দায় হেয়পূর্ণ করে গুম করে তাকে গুম করে ফেলেছে কারণটা কি কারণ একটাই অপরাধ কোরআনের পক্ষে কথা বলার কারণে কথা বলেন ঠিক কিনা কোরআনকে সাপোর্ট করার কারণে কারণ তারা চিন্তা ভাবনা করলো আমরা যদি তাদেরকে ইমামদেরকে ইমামদেরকে বিভিন্ন কায়দায় গুম করে ইসলামের কথা বলা থেকে বঞ্চিত করতে পারি তাহলে আমরা আমাদের রমরমা ব্যবসা বিভিন্নভাবে চালাইতে পারবো কথা বলে ঠিক কিনা পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরে প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই তারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরে প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই তারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার কথা বলেন ঠিক কিনা ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই তারে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই তারে কখন সম্ভব হবে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরে চত্বরে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরে চত্বরে এই যত চোখ শকুন শকুনের চোখ দেখবেন উপরে প্রিয় বন্ধুগণ আমার একটা কথা না বললে নয় টিভির সামনে কিছু কিছু মানে শব্দ বেশি সাইনবোর্ডওয়ালা মুসলমান নামক মুনাফেক দেখা যায় টিভির সামনে বসে বসে বিভিন্ন ফতোয়া দেয় রাত ১২টার পরে যখন দুই ঘন্টা ফতোয়া দেয় রাত ১০টার পরে ১২টা পর্যন্ত দুই ঘন্টা ফতোয়া দেয় বলে ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ না ও দায়িত্ব মানুষের এখন আমাদের কোনো দায়িত্ব নেই ও দায়িত্ব তোমরা বাদ দাও ইসলামটাকে হেফাজত করবে আল্লাহ কথা বলতে ঠিক কিনা এই মাসআলা ওই পর্দার টিভির ভিতরে তারা দিয়ে দেয় মিডিয়ার সামনে দিয়ে দেয় প্রিয় বন্ধুগণ আমার বলতে চাই তোমার যদি এতই কলিজায় থাকে
তোমার ভিতরে যদি কলিজার সাহস থাকে তুমি যদি বৈধ মায়ের সন্তান হতে চাও তুমি যদি বৈধ মায়ের সন্তান হও তুমি যদি নবীর উম্মত হতে পারো তুমি যদি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হতে পারো তোমার বুকে যদি কলিজা তোমার কলিজা যদি শক্তি থাকে সাহস থাকে আমরা যখন খোলা ময়দানে কোরআনকে বুকে রেখে কথা বলি জীবনকে বাজ রেখে কথা বলি তুমি যদি বৈধ মায়ের সন্তান হও খোলা ময়দানে এসে কোয়ার্টার বিপক্ষে কথা বলো খোলা ময়দানে এসে আলেমদের বিপক্ষে কথা বলো খোলা ময়দানে এসে কোরআনের বিপক্ষে কথা বলে দেখো বাংলার জনগণ তোমাদেরকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে মানি না মানবো না জিন্দাবাদ জিন্দাবাদ বলে কষ্ট লাগে দেখবেন অনেক মানুষ ওরে সর্বনাশ এইভাবে রুমাল মুড়ি দেয় বৃষ্টি হয় তিন মাস আপনি বারো মাস কেন ছাতা ধরবেন তার মানে হলো ইসলাম বারোটা বেজে তেরো কাটায় চলে যাক তুমি চুপ করে বসে থাকো মসজিদের কোনায় বসে থাকো তোমার ইসলাম আল্লাহ হেফাজত করবে এক পয়সার দাম নাই মসজিদের কোনায় খানকা ছাড়ো কাফনে কাফনে কাফন মাথায় বাঁধো খানকা ছাড়ো ময়দানে আসো ইসলামের বিপক্ষে যারা কথা বলে কোরআনের বিপক্ষে যারা কথা বলে আলেমদের বিপক্ষে যারা কথা বলে ইসলামের বিপক্ষে যারা কথা বলে নবীর শান মান নিয়ে যারা কথা বলে কাফনে কাফন ময় কাফনে কাফন ময় কাফনে কাফন মাথায় বাঁধো প্রিয় বন্ধুগণ আমার নয় বৎসরের যুবক মাথায় কাফনে কাফন বেঁধে খোলা তরবারি হাত নিয়ে রণাঙ্গনে দাঁড়িয়ে বলতেছে শোনো বা তিনি গোষ্ঠী তোমরা পাহাড় দেখছো পাহাড়ের অজরতা দেখো নাই সাগর দেখছো সাগরের গভীরতা দেখো নাই গুগু দেখছো ফাঁদ দেখো নাই মুসলিম জাতি দেখেছো মুসলিম জাতির তেজ হুমকে দেখো না কত বলে ঠিক না নয় বছরের যুবক যদি মাথায় কাপড়ে কাপড় বাঁধতে পারে আপনার বয়স তো চল্লিশ পঞ্চাশ তিরিশ পার হয়ে গেছে আপনি মসজিদের কোনায় বসে ওই তসবি টিপে টিপে কোনো লাভ হবে না কত বলেন কত বলেন তসবি টিপে কোনো লাভ হবে না খানকা চলো ময়দানে আসো ভূমিকা নাও ইসলামের পক্ষে কথা বলো দেখবে তোমার আমার ভূমিকা থাকার কারণে ইসলামপন্থীরা ইসলামপন্থীরা ইসলামপন্থীদের প্রতিবাদের কারণে ইসলাম বিরোধীরা দুনিয়া থেকে বিদায় নেবে ইসলামপন্থীরা যদি ক্ষমতার মস্তদে আসে ইসলামপন্থীরা যদি চারটা কাজ করে আর ইসলাম বিদ্বেষীরা ক্ষমতার মস্তদে আসলে দিনে ভোট রাতে নিতে পারবে না আলেমদেরকে জুলুম অত্যাচার করে নির্যাতন দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ বন্দী করে সন্তান থেকে দূরে রাখতে পারবে না কোরআন থেকে দূরে রাখতে পারবে না ইয়া ইসলাম থেকে ইসলাম থেকে দূরে রাখতে পারবে না যতই বাধা দিবে ওই বাধার কারণে আল্লাহ তাআলা কোরআনের আলোকে সারা পৃথিবীতে ময়দানে ছড়িয়ে দেবে কত বলে ঠিক না মানি না মানবো না মানি না মানবো না মানি না মানবো না আল্লাহু আকবার প্রেম বন্ধ করে আমার কয়টা কথা বয়ে গেলাম খেয়াল করবেন যতটুকু কথা বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা এই আয়াতের উপরে কথা ছিল ইসলাম পন্থীরা ক্ষমতা আসতে কয়টা কাজ করবে ইসলাম বিরোধীরা ক্ষমতা আসতে কয়টা কাজ করবে দেখবেন ইসলাম পন্থীরা ক্ষমতা আসলে চারটা কাজ করবে আর ইসলাম বিরোধীরা ক্ষমতায় আসলে চারটা কাজ করবে ইসলাম পন্থীরা সারা পৃথিবীতে ক্ষমতায় নাই সৌদি আরবের মতো জায়গায় সেখানের ইমামদের পর্যন্ত গুম করা হচ্ছে সৌদির মতো জায়গায় যেখানে কখনো কোনো নারী ড্রাইভিং করতে পারে নাই যেখানে কখনো কোনো নারী বিপদ্দায় চলতে পারে নাই সৌদি আরবের মতো জায়গায় মুসলমানদের মুসলিম কান্ট্রি মুসলমানদের প্রাণ কেন্দ্র সেই জায়গায় নত্তিকের এখন প্রতিতলা হল তৈরি করেছে সেই জায়গায় মহিলারা এখন ড্রাইভিং করতেছে সেই জায়গায় মহিলারা ফুটবল খেলতেছে সেই জায়গায় হালাল প্রতিতলা হল তৈরি হয়েছে সেই জায়গায় সিনেমা হল তৈরি হয়েছে আপনি মনে করতেছেন ইসলাম তো শুধুমাত্র মদিনা সনদে চালায় যেহেতু আমরা তো ইসলাম মানি যেহেতু মদিনা যেভাবে চলে আমরা সেভাবে চলি ওখানে মহিলারা খেলা করে আমাদের দেশে মহিলারা খেলা করে আহা তারা পুরস্কার জিতে নিয়ে আসে ওখানে সিনেমা হল তৈরি হয় আমরা সিনেমা হল দেখলে সমস্যা কি আসল কিন্তু মক্কা মদিনা আপনার দলিল নয় কথা বলেন মক্কা মদিনা কিন্তু আপনার দলিল নয়
দলিল হলো কুরআন আর সুন্নাহ কথা বলে ঠিক কি না যতক্ষণ পর্যন্ত কুরআন সুন্নাহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি কিন্তু কুরআন সুন্নাহর বাইরে আমার বাবাও যদি যায় ওটা আমি মানতে রাজি না কথা বলেন কথা বলে কুরআন সুন্নাহর বাইরে আমার নেতা যদি যায় ওটা আমি মানতে রাজি না কুরআন সুন্নাহর বাইরে আমার দল যদি যায় ওটা আমি মানতে রাজি না এইজন্য কুরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরো জোরে বলুন সম্পর্ক কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আমাদের হবে না সম্পর্ক কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আমাদের হবে না আপোষ জেল জুলুম হলেই হবে জেল জুলুম হলেই হবে কুরআনের কথা বলে যাবই যাব কুরআন যতদিন পর্যন্ত থাকবে এই সূর্যের আলো বাতাস যতদিন পর্যন্ত থাকবে কুরআন ততদিন পর্যন্ত থাকবে কুরআনের একটি নুকতা পর্যন্ত যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে কুরআনের একটি কথা যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে কুরআনের গায়ে যদি কোনো নাস্তিক বেঈমান আদ দেওয়ার চেষ্টা করে আলেম ওলামাদেরকে যদি নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করে ইসলামকে দুনিয়ার মানচিত্র থেকে যদি মুছে দেওয়ার চেষ্টা করে মুসলমান হাত পা গোটা করে বসে থাকবে না যার যা আছে যতটুক সম্পদ আছে যার যা আছে যতটুক যতটুক পর্যন্ত হিম্মত আছে ওই হিম্মত নিয়ে কাফনে কাপড় মাথায় বেঁধে খোলা তরবারি রণাঙ্গনে দাঁড়িয়ে প্রতিবাদ করব কে কে আছে দুই হাত তোলা আল্লাহকে দেখাও মহাগ্রন্থ আল কোরআন প্রিয় বন্ধু মনোবার অনেক কথা বললাম সময় যেহেতু 12টা হয়ে গেছে দীর্ঘ প্রায় 2 ঘন্টা কথা বললাম যতটুকু কথা বলেছি ধারাবাহিকভাবে কথা বলেছি প্রায় আমাদের প্রতিদিন কোরআনের কথাগুলো বলতে হয় তো করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআন সুন্নাহর উপর কথা বলে দীর্ঘায়ু জীবিত দান করে হায়াতকে আল্লাহ তাআলা পূর্ণ জীবিত করে আমাদের ভূমিকা আমাদের যে সমস্ত রাহাবার আমাদের যে সমস্ত রাহাবারগুলো আছে তারা যেন আবার খোলা ময়দানে এসে কথা বলতে পারে আল্লাহ তাআলা সেই সুন্দর ব্যবস্থা করে বাংলার জমিনে আমরা যেন কোরআনের পাতাকে যেন দেখে মরতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন জোরে বলুন আমিন কোরআনের পাতাকে যেন আমরা দেখতে পাই বাংলার জমিনে আল্লাহ তাআলা সেইটা সচক্ষে দেখে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে কথা বলেন ঠিক কিনা কোন একদিন এদেশের আকাশে কালেমার পাতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কোন একদিন বাংলার আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান করে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে নাস্তিকবাদরা জানে যদি ক্ষমতায় ইসলাম পৌঁছতে যায় কোরআনটা আল্লাহর পার্লামেন্টে যায় সংসদে যায় তাহলে কখনো আমাদের বসে থাকার সময় থাকবে না আমাদের টিকিট আগের থেকে তৈরি করা আছে ইসলামপন্থীরা ইসলাম বিরোধীরা এই কাজটা করে রেখেছে আমরাও আছে তাদেরকে সময় হলেও আমরা তাদেরকে ধরে 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 মাটির তোরা জ্যান্ত পুঁতে কবর দেবো কথা বলতে ঠিক কিনা